হ্যালো, কি অবস্থা? কি অবস্থা জনগণ, কেমন আছো তোমরা? কি অবস্থা, কেমন আছো তোমরা জনগণ? স্থিতিবিদ্যা অধ্যায় পড়াইতে গিয়ে তো টায়ার্ড হয়ে যেতেছি। এত বড় বড় প্রশ্ন, এই স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই সমস্ত অধ্যায় হোয়াইট বোর্ডে পড়ানো খুবই টাফ। 15 মিনিট লাগছে এই তিনটা প্রশ্ন লিখতে। আমি 9:30 আসছি যে প্রশ্নগুলো আগে থেকে লিখতে হবে। তিনটা প্রশ্ন লিখেই বোর্ড গেছে ভোরে। তিনটা প্রশ্ন লিখতে আমার 15 মিনিট লাগছে। এলো প্রশ্ন, বাবারে বাবা, এটা উপন্যাস, ছোটখাটো একটা উপন্যাস হয়ে যাবে একটা প্রশ্ন দিয়া। সবার আগে এই ম্যাথটা করব, সবাই এই ম্যাথটা লিখো, এই ম্যাথটা সবার আগে করব, এই ম্যাথ দিয়ে শুরু হবে। সবাই প্রশ্নটা লিখে ফেলো, এই ম্যাথটা দিয়ে শুরু করব, সবাই প্রশ্ন লিখে ফেলো। অনেক কষ্টে তিনটা প্রশ্ন লিখছি, অনেক কষ্টের ফসল এই প্রশ্ন তিনটা, লিখে ফেলো। কেমন আছো তোমরা একটু কমেন্ট পড়ি, কেমন আছো তোমরা? নমস্কার তনুশ্রী, ওয়ালাইকুম আসসালাম, শাফিন, বিজয়, আদাব, নমস্কার, তাজকিয়া, কেমন আছো তোমরা, কেমন আছো তোমরা? এই ম্যাথ দিয়ে শুরু করব, সবাই প্রশ্নটা লিখো। প্রশ্নটা হচ্ছে, পি কিউ আর বল তিনটি কোনো ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্বাভিমুখী, লম্বাভিমুখে মানে লম্ব অভিমুখে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করেছে। ভারসাম্য সৃষ্টি করা মানে হচ্ছে সাম্যাবস্থায় আসে। প্রমাণ করতে হবে যে পি অনুপাত কিউ অনুপাত আর ইকুয়ালস টু এ অনুপাত বি অনুপাত সি। খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্নটা তুলে ফেলো, সৌমিত্র নমস্কার, প্রশ্ন তুলে ফেলো, প্রশ্নটি তুলে ফেলো কষ্ট করে। ওকে, ঠিক আছে। এই স্থিতিবিদ্যা অধ্যায় পড়ানোর জন্য স্মার্ট বোর্ড দরকার, নাইলে এক ক্লাসে 5টার বেশি ম্যাথ করানো অসম্ভব। এলা প্রশ্ন লিখে ম্যাথ করতে করতে যেই সময় লাগে, বাবা গো বাবা, এত বড় বড় প্রশ্ন, বড় বড় ম্যাথ। নমস্কার নমস্কার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? কি ভালো আছো নাকি? প্রশ্ন তোলা হয়েছে, আশা করি প্রশ্ন তোলা হয়েছে। তো আমি পড়ানো শুরু করি, আমি পড়ানো শুরু করি, আশা করি প্রশ্ন তোলা শেষ। তো এখন প্রশ্নটাতে কি বলছে, আমি যদি চিত্রটা আঁকাই, সবার প্রথমে আমি যদি চিত্রটা আঁকাই, পি কিউ আর বল তিনটি কোনো ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু। ধরো একটা ত্রিভুজ, যেই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, শীর্ষবিন্দু হতে যথাক্রমে তাদের বিপরীত বাহুর লম্ব অভিমুখে। ধরো এ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে এটা, মানে বি সি এর উপর লম্ব এটা, বি থেকে সি এর উপর লম্ব এটা, সি থেকে এ বি এর উপর লম্ব এইটা। আমরা তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর তিনটা লম্ব আঁকাইলাম। তো তোমরা তো এটা জানো যে কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর লম্ব আঁকাইলে সেই লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ওই ত্রিভুজের লম্ববিন্দু। এই যে এ বিন্দু থেকে বি সি এর উপর লম্ব, বি বিন্দু থেকে এ সি এর উপর লম্ব, সি বিন্দু থেকে এ বি এর উপর লম্ব আঁকানোর পর এই লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে বলা হয় লম্বকেন্দ্র। তার মানে এই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের লম্বকেন্দ্র। আমরা নাম দিতে পারি, কি নাম দিব? ধরো এটা নাম দিলাম ও, ও বিন্দু। এখন প্রশ্নে কি বলছে, পি কিউ আর এই তিনটা বল এ বি সি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব অভিমুখে ক্রিয়ারত, অর্থাৎ
পি বিন্দু ক্রিয়ার অর্থ হচ্ছে এ থেকে এইদিকে, এই যে এ থেকে এইদিকে, এ থেকে লম্বের দিকে, এই যে এ থেকে লম্ব দিকে, কিউ বল কাজ করতেছে বি থেকে লম্ব দিকে ধরো এইদিকে, আর আর বল কাজ করতেছে সি থেকে লম্ব দিকে অর্থাৎ এই দিকে। ঘটনা কি বোঝা গেল? ঘটনা কি বোঝা গেল? পি বল কাজ করতেছে এ বিন্দু থেকে লম্ব দিকে, এই যে এটা পি, কিউ বল কাজ করতেছে বি থেকে লম্ব দিকে, এই যে এটা হচ্ছে কিউ, এবং আর বল কাজ করতেছে সি শীর্ষবিন্দু থেকে তার লম্ব দিকে, এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে আর। এখন বলছে এরা ভারসাম্যে আছে, এরা কি অবস্থায় আছে? এরা ভারসাম্যে আছে মানে এরা সাম্যাবস্থায় আছে, তিনটা বল সাম্যাবস্থায় আছে। প্রমাণ করতে হবে এই তিনটা বলের অনুপাত, পি অনুপাত, কিউ অনুপাত, আর ইকুয়ালস টু এ অনুপাত, বি অনুপাত, সি। এখন তোমার মাথায় কি প্রশ্ন আসতেছে না, এই ছোট হাতের এবিসি কই থেকে আসলো? ছোট হাতের এবিসি এখানে নাই। তোমরা কি জানো, তোমরা কি জানো এ এর বিপরীত বাহু, এ এর বিপরীত বাহু বিসি, আমি এখানে লিখি এ এর বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতের এ, এই যে এ বিন্দুর বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতের এ, বি বিন্দুর বিপরীত বাহু অর্থাৎ এ সি কে বলা হবে ছোট হাতের বি, সি বিন্দুর বিপরীত বাহু এ বি কে বলা হবে ছোট হাতের সি। এই দেখো এ বিন্দুর বিপরীত বাহুকে বলা হয় ছোট হাতের এ, বি বিন্দুর বিপরীত বাহুকে ধরা হয় ছোট হাতের বি, সি বিন্দুর বিপরীত বাহুকে ধরা হয় ছোট হাতের সি। বোঝা গেল? এখন করব কি, তিনটা বল আমরা বলতে পারি না যে তিনটা বল পি কিউ আর, যদিও পি বিন্দুটা বা পি বলটা তৈরি হয়েছে এ বিন্দু থেকে, কিউ বলটা তৈরি হয়েছে বি বিন্দু থেকে, আর বলটা তৈরি হয়েছে সি বিন্দু থেকে, তবে আমরা কিন্তু একটা অ্যাজাম্পশন ধরে নিতে পারি যে এই তিনটা বল এই ও বিন্দু থেকে কাজ করতেছে। দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি, পি বলটা ও বিন্দু থেকে এইদিকে কাজ করতেছে, কিউ বলটা ও বিন্দু থেকে ডান দিকে কাজ করতেছে, এবং আর বলটা ও বিন্দু থেকে বাম দিকে এইদিকে কাজ করতেছে। তো আমি ধরেই নিতে পারি যে পি কিউ আর তিনটা সমবিন্দু বল, আমরা ধরে নিতে পারি পি কিউ আর বল তিনটা সমবিন্দু বল, কারণ এরা একই বিন্দুতে ও বিন্দু থেকে ক্রিয়ারত, এটা ধরে নেওয়া যায়, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা বলতে পারি পি কিউ আর সমবিন্দু তিনটা বল এবং এরা সাম্যাবস্থায় আছে। তো তিনটা বল যদি সমবিন্দু হয় এবং সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় লামির সূত্র, সাম্যাবস্থায় লামির সূত্র লিখো, সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, সাম্যাবস্থায় লামির সূত্র, লামি লামি লামি, পি কিউ আর তিনটা সমবিন্দু বল যদি সাম্যাবস্থায় থাকে, তাইলে এসে হাজির হয়ে যায় আলাদিনের দৈত্যের মতো, সাম্যাবস্থার লামির সূত্র, সাম্যাবস্থার লামি লামি লামি, সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, পি বাই সাইন, কিউ বাই সাইন, আর বাই সাইন। এখন দেখো তো পি এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা, বা আমরা এভাবে বলতে পারি আমরা পি এর বেলায় অ্যাঙ্গেল নেবো কি। আচ্ছা আমি যদি এইভাবে লিখি, ধরো পি এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই যে গত ক্লাসে দেখাইছিলাম কিউ ক্যাপ, কিউ ক্যাপ আর মানে হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। পি এর বেলায় অ্যাঙ্গেল নিব বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, কিউ এর বেলায় অ্যাঙ্গেল নিব বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, দ্যাট মিনস পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর আর এর বেলায় অ্যাঙ্গেল নিব আর ব্যতীত বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ পি অ্যাঙ্গেল কিউ। এটা আমরা লিখতেই পারি, এতে কোনোই দোষ নাই, এইভাবে লিখলে কোনো দোষ নেই, লামির সূত্র লিখে কোনো ভুল করিনি আমি। ওকে ফাইন, এখন বলো তো আমি যদি এখানে তোমাকে আগে অ্যাঙ্গেলগুলো বের করে দেখাই, এই যে কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এই যে এটা কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, কিউ ও আর, কিউ ও আর। এখন কিউ ও আর, এই যে এটা, এই যে এই অ্যাঙ্গেলটা কিউ ও আর, এটা সমান আমি কি লিখতে পারি, কিউ ও আর সমান আমি লিখতে পারি 180 মাইনাস এ, 180 মাইনাস এ, অনেকে আসমান থেকে পড়বে, হাই হাই হাই, আপনি কিউ ও আর মানে এই অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা, এইটা সমান 180 মাইনাস এ কেমনে লিখলেন ভাই? কারণ তোমরা নাইন টেনে পড়ে আসছিলা একটা চতুর্ভুজে, ধরো এই যে এই চতুর্ভুজটাতে
এই যে এই চতুর্ভুজটা, কোন চতুর্ভুজটা? চতুর্ভুজ এ কিউ ও আর, এই যে এ কিউ ও আর। এই চতুর্ভুজে আমরা তো জানি যে কোনো চতুর্ভুজে, নাইনটেনে পড়ে এসছো, যে কোনো চতুর্ভুজে বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। সুতরাং কোণ কিউ ও আর প্লাস তার বিপরীত কোণ অর্থাৎ এ, এই দুইটা যোগ করলে হয় 180 ডিগ্রি। সুতরাং কিউ ও আর মানে কি হবে? 180 মাইনাস এ। আসমান থেকে যারা পড়ছো তারা মাটির নামো। আমরা জানি নাইন টেনে পড়ে এসছো যে কোনো একটা চতুর্ভুজে বিপরীত দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। সুতরাং কিউ ও আর এবং এ, এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি। সুতরাং কিউ ও আর সমান হবে 180 মাইনাস এ। কিউ ও আর সমান হবে মানে এইটা হবে 180 মাইনাস এ। আসমান থেকে মাটির নাইমা আসো। একইভাবে আমি যদি পি অ্যাঙ্গেল আর বের করি, পি অ্যাঙ্গেল আর, পি অ্যাঙ্গেল আর হচ্ছে এইটা, পি অ্যাঙ্গেল আর হচ্ছে এইটা, এটা সমান হবে 180 মাইনাস বি, 180 মাইনাস বি। এই যে এইটা হচ্ছে পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এই চতুর্ভুজটাতে যে এইটা 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 এইটা, এই চতুর্ভুজে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল যোগ করলে 180 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা তো বি, তাহলে এই যে এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি। তাহলে পি এবং আর এর মধ্যবর্তী কোণ হবে 180 মাইনাস বি, 180 মাইনাস বি। তাইলে অলরেডি বুঝা ফেলছো পরেরটা হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এই যে পি এবং কিউ, এইটা এটা হবে 180 মাইনাস সি। আমাকে একটু কমেন্ট করে জানাও তো দুষ্ট ছেলের দল, তোমরা বুঝতে পেরেছো কি না? এই ম্যাথে এই জিনিসটা বোঝা, আর কিছু নাই। এই ম্যাথটাতে এই জিনিসটা বুঝতে পারলেই কাজ শেষ। এটা 180 মাইনাস এ, এটা 180 মাইনাস বি, এটা 180 মাইনাস সি। এই জিনিসটা যদি বুঝতে পারো তাইলে এই ম্যাথ শেষ। শিশির হাসান, হ্যাঁ ভেরি গুড। চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে বিপরীত কোণ সম্প্রদ, হ্যাঁ এটা তো বৃত্তে অন্তর্লিখিতই হবে, মানে এখানে লম্ব বিন্দুতে একটা ত্রিভুজ চতুর্ভুজ আঁকা যায়, এখানে তোমার ওই কি বলে, আচ্ছা বৃত্তে অন্তর্লিখিত হইতে হবে, এটা কি বৃত্তে অন্তর্লিখিত? এই যে লম্ব বিন্দু বৃত্তে অন্তর্লিখিত হইতে হবে, হ্যাঁ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? এই বুঝতে পেরেছ? একেবারে ক্লিয়ার? ওরে বাবা, ঠিক আছে ক্লিয়ার। ওকে, তাইলে এখন দেখো, এখন তো কাজ শেষ ভাইয়ারা। পি বাই সাইন 180 মাইনাস এ যা কথা, সাইনে একই কথা, 180 থাকলে চেঞ্জ হয় না দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন তো পজিটিভ, তাহলে পি বাই এটা হবে সাইন বি, 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা যে কথা, শুধু সাইন থিটা একই কথা, শুধু সাইন থিটা একই কথা, তাই না? 180 মাইনাস থিটা থাকলে সাইন সাইনই থাকে, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ভ্যালু পজিটিভ। এই যে এইটা পেয়ে গেলাম। এখন তোমরা যারা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পড়ে আসছো, তোমরা যারা ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পড়ে আসছো, তোমরা একটা সূত্র জানো, ফার্স্ট পেপারের ত্রিকোণমিতিতে এই সূত্রটা আছে, এ বাই সাইন, এবং এটা 8.1-এও দেখাইছি, 8.1-এও দেখাইছি, এ বাই সাইন এ সমান বি বাই সাইন সি সমান সি বাই সাইন সি। তোমরা লিখবা, আমরা জানি যে কোনো ত্রিভুজে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি, এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তোমরা এইভাবে লিখে দিতে পারো, এটা নোট দিয়ে দিবা, আমরা জানি ত্রিভুজের সাইন সূত্র, লিখবা ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, এটা এইভাবে লিখবা, ত্রিভুজের, এটাকে বলে ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, লিখে এটা লিখবা, ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি। এখন এই দুইটাকে যদি একসাথে মার্জ করে দেই, দেখো এখন এই দুইটাকে যদি আমি একসাথে মার্জ করে দেই, ধরো এটাকে ধরো 1 নং সমীকরণ, এইটাকে ধরো 2 নং সমীকরণ, তাহলে এখান থেকে কী লেখা যাবে? এই দুইটা অনুপাত যদি সেম হয় তাহলে এই যে এখান থেকে দেখো, এখান থেকে আমি লিখতে পারবো পি বাই এ সমান কিউ বাই বি, এই দুটো যদি একসাথে করি, ওই সমান কি বলে, নাইন টেনে পড়ছিল না একটা অধ্যায় সমানুপাত, নাকি নাইন টেনে একটা অধ্যায় ছিল না তোমাদের অনুপাত এবং সমানুপাত, এই দুটো অনুপাত যদি সেম হয় তাহলে সাইন এ সাইন এ সাইন বি সাইন সি সব মিলে গেছে নিচেরটা, তাহলে এইভাবে লেখা যাবে, পি বাই এ লিখবা 1 এবং 2 নং হতে পাই, 1 এবং
एक एवं दुई नंग होते पाई एक एवं दुई नंग होते पाई पी बाई साइन सॉरी साइन ए साइन ए साइन भी तो सेम मिले खाई जाए पी बाई ए इक्वल्स टू किऊ बाई बी इक्वल्स टू आर बाई सी तुम्हारे ये किस लिखते हैं मैंने समानुपातर धर्म अनुसार ये सब किस लिखते हैं तुम्हें सीम्पलि लिखवा एक नंग एवं दुई नंग समीकरण होते पाई p by a समान q by b समान r by c ये छोटो हाथेर c এটা তো বড় দিছি কেন এই যে এক নং এবং দুই নং সমীকরণ হতে পায় p by a समान q by b समान r by c সুতরাং p অনুপাত q অনুপাত r p অনুপাত q অনুপাত r समान a অনুপাত b অনুপাত c শেষ ম্যাথটা সহজ না বলো তো ম্যাথটা সহজ না बोझा गेसे এই বোঝা গেছে কি ম্যাথটা সহজ ছিল না নাকি কঠিন ছিল ম্যাথটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল আমাকে কমেন্ট করে জানাও তোমরা কি বুঝতে পেরেছো কিনা তোমরা কি বুঝতে পেরেছো কিনা তোমাদের কমেন্ট চেক করি বুঝতে পেরেছো কিনা ক্লিয়ার ভাইয়া ওকে ওকে ঠিক আছে তো চলো পরেরটাতে যাই এটা মুছে দিচ্ছি এরপরে উপরের ম্যাথটা করব উপরের ম্যাথটা করব দেখো উপরের ম্যাথটা করব উপরের প্রশ্নটা লিখে ফেলো প্রশ্নটা লিখে ফেলো তাদের তাড়াতাড়ি দেখো প্রশ্নে কি বলছে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে ভালো করে প্রশ্নটা পড়ো একটি উলম্ব দেয়ালে আটকানো ধরো এটা একটা উলম্ব দেয়াল উলম্ব মানে এই যে ভার্টিক্যাল এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো আছে আচ্ছা প্রশ্ন কি পড়া দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে প্রশ্নটা ভালো করে পড়ো আগে বুঝতে হবে ম্যাথটা ভালো করে এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত ধরো এটা একটা সুতা এই সুতার এক প্রান্ত এই উলম্ব দেয়ালের এই মাথায় বাঁধা আরেক প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে ধরো একটা সুষম গোলক এইরকম এই যে এখানে এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট হ্যাঁ এ ব্যাসার্ধ বিশিষ্ট এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলক এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত বাঁধা আছে এই উলম্ব দেয়ালে আরেক প্রান্ত বাঁধা আছে এই গোলকের উপরস্থ কোনো বিন্দুতে ধরো এই গোলকের উপরস্থ এই বিন্দুতে যুক্ত আছে এই যে এই বিন্দুতে কোনোভাবে যুক্ত আছে মনে করো এখানে আংটা বা কিছু একটা আছে একটা আংটা জাতীয় কিছু আছে সেই আংটা জাতীয় কোনো একটা কিছুতে এই সুতা দিয়া তুমি এই গোলকটাকে বাঁধা রাখছো এই দেওয়ালের এই প্রান্তে আবার প্রশ্নটা পড়ো এল দৈর্ঘ্য বিশিষ্ট এই যে এই সুতার দৈর্ঘ্য কত এল এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতার এক প্রান্ত বাঁধা আছে উলম্ব দেয়ালে অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দু এই যেটা ধরলাম উপরস্থ কোনো বিন্দু ধরলাম এই বিন্দুর নাম হচ্ছে সি এই বিন্দুর নাম ধরলাম সি উপরস্থ সি বিন্দুতে যুক্ত আছে গোলকটির ওজন ডাব্লিউ হলে এই গোলকের ওজন ডাব্লিউ কোন দিকে কাজ করতেছে নিচের দিকে অবশ্যই এই গোলকের ওজন যদি ডাব্লিউ হয় তবে দেখাও যে রশির টান টি ইকুয়ালস টু ডাব্লু ইন্টু এল প্লাস এ ডিভাইড বাই রুট ওভার অফ টু এ এল প্লাস এল স্কোয়ার ওকে ভালো কথা
ভালো কথা, দেখো একটু ভালো করে বুঝছো, একটু ভালো করে বুঝো জিনিসটা। দেখো এই যে একটা রশি, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার, এক প্রান্ত বাঁধা আছে এই উলম্ব দেয়ালের এই বিন্দুতে, অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট এই সুষম গোলকের উপরস্থ সি বিন্দুতে বাঁধা, সি বিন্দুতে যুক্ত। গোলকটির ওজন ডাব্লিউ কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে দেখাইতে হবে সুতার টান। আচ্ছা সুতার টান কোন দিকে কাজ করবে বলতো? এখানে যদি এ অবস্থায় একটা সুতা বাঁধা থাকে তাহলে সুতার টান অবশ্যই কেন্দ্র থেকে সোজা এ বরাবর কাজ করবে, কেন্দ্র থেকে সোজা। এটা একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায়। আমার চিত্রে হয়তো একই সরল রেখা হয় নাই, নাকি হয়েছে? হ্যাঁ হয়েছে, মোটামুটি মোটামুটি হয়েছে। ধরো আমি এটা একটু নিচে না চেঞ্জ করে দিই, এটা এখানে দিয়ে দিই। হ্যাঁ এই যে দেখো সুতার টান একদম কেন্দ্র থেকে সোজা এদিকে কাজ করবে, ধরলাম সুতার টান টি, সুতার টান হচ্ছে টি, সুতার টান কেন্দ্র থেকে একদম উপরের দিক বরাবর কেন্দ্র থেকে সোজা কাজ করবে। আর এখানে আরেকটা বল কাজ করবে, কি বল কাজ করবে দেখো, এখানে তো দুইটা বল পাইছি, একটা বল সুতা বরাবর উপরের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে টান বল টি, যেটার মান বাইর করতে হবে, আর এই গোলকটার ওজন ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে। মানে এখানে আরেকটা বল আছে, আরেকটা বল আছে, সেই বলটা কি? সেই বলটা হচ্ছে এই সুতা দিয়ে তুমি যদি গোলকটাকে বাইধা রাখো তাহলে এই গোলকটা তো ওই দেওয়ালের সাথে লেগে থাকবে মাস্ট। তুমি এবার চিন্তা করে দেখো, এই সুতাটা যদি এই এইখানে বাঁধা থাকে আর এইটার এই মাথা যদি এইখানে বাঁধা থাকে তাহলে এই দেয়ালটা অবশ্যই গোলকের সাথে লেগে থাকবে। তো গোলকটা যদি দেয়ালের সাথে লেগে থাকে, দেয়ালটা গোলকের উপর একটা কি প্রতিক্রিয়া বল দিবে না? এই যে এই দেওয়ালটা এই গোলকের উপর একটা প্রতিক্রিয়া বল দিবে, ফিজিক্সে পড়ছো এগুলা। প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে? এই দিকে। প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করে, এটা রিয়াকশন ফোর্স। প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এটাকে বলে রিয়াকশন ফোর্স। আর দ্বারা প্রকাশ করি এটাকে আমরা বলি রিয়াকশন ফোর্স। এখন এই যে এটা কিসের ফোর্স? এই দেওয়ালটা এই গোলকের উপর কাজ অ্যাপ্লাই করতেছে ঠিক অপোজিটে। এখন আমরা নামকরণ করি, এটা নাম ধরি এ, এটা ধরলাম ও, এটা ধরলাম বি, এ ও বি, চিত্র আঁকা শেষ। চিত্র বোঝা গেছে? এই চিত্র বোঝা গেছে ভাইয়া? আজকের আইসিটি ক্লাস থেকে ক্লাস টেনে দেখা যাচ্ছে না ভাইয়া, এটা তো আমি বলতে পারবো না কেন দেখা যাচ্ছে না, আমি তো কোনো কিছু চেঞ্জ করি নাই। দাদা লাইট আজকে কম মনে হইতেছে? না লাইট তো ঠিক আছে, লাইট তো ঠিক আছে। এই চিত্র বোঝা গেছে? একটু ভালো করে বুঝো, এই জিনিসগুলো না বুঝতে পারলে মুখস্থ করে পরীক্ষা পারবা না, মুখস্থ করে পারবা না। আশা করি চিত্র বোঝা গেছে, চিত্র বোঝা গেছে। এখন আবার দেখো আমরা বল কয়টা পাইছি? তিনটা বল, একটা দুইটা তিনটা, এবং এই তিনটা বলের ক্রিয়ায় এই গোলকটা অবশ্যই এখানে সাম্যাবস্থায় আছে। কেমনে সাম্যাবস্থায় আছে? তুমি যখন এই সুতাটা দিয়ে এই গোলকটাকে এনে বাইধা রাখবা, গোলকটা তো লাস্টে গিয়ে স্থির হয়ে থাকবে তাই না? সুতাটা দিয়ে তুমি যখন বাইধা রাখবা, প্রথমে একটু কাঁপাকাঁপি করতে পারে যখন তুমি বাঁধবা, বাট একটু পরে কি এটা একদম স্থির হয়ে যাবে না, সাম্যাবস্থায় চলে আসবে। তো সাম্যাবস্থায় যেহেতু চলে আসছে তাহলে আমরা বলতে পারি এই বল তিনটা কি অবস্থায় আছে? সাম্যাবস্থায় আছে। তো লিখবা সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, যেখানেই সাম্যাবস্থা এবং এক বিন্দুগামী তিনটি বল, দেখো এখানে তিনটি বলই ও বিন্দু থেকে কাজ করতেছে, ও বিন্দু থেকে ডাব্লিউ কাজ করতেছে, ওজন কাজ করতেছে নিচের দিকে, রিয়াকশন ফোর্স কাজ করতেছে বাম দিকে, টান কাজ করতেছে সোজা ও এ বরাবর। কাজে তিনটা বিন্দু বা তিনটা বল ও বিন্দু থেকে ক্রিয়ারত, মানে সমবিন্দু বল, এবং সাম্যাবস্থায় আসে। সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই, সাম্যাবস্থার লামির সূত্র প্রয়োগ করে পাই, সাম্যাবস্থায় লামির সূত্র প্রয়োগ করে পাই টি বাই সাইন ডাব্লিউ বাই সাইন আর বাই সাইন। টি এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ ডব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। ডাব্লিউর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর এর বেলায় অ্যাঙ্গেল হবে টি এবং ডাব্লিউ এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। ওকে ফাইন। এখন দেখো আমাদের যেইটা প্রমাণ করতে বলছে সেখানে কি কোথাও আর আছে? যেইটা প্রমাণ করতে বলছে সেইখানে সব শুধু কি আছে? দেখো টি এবং ডাব্লিউ, শুধু টি এবং ডাব্লিউ। তো আমরা শুধুমাত্র এই দুইটা নিয়ে কাজ করব, কারণ প্রমাণে কোথাও আর নাই, আর নাই, আর অনুপস্থিত, এই জন্য এটাকে বাদ দিয়ে দিলাম। আমরা শুধুমাত্র টি এবং ডাব্লিউ নিয়ে কাজ করব, শুধুমাত্র টি এবং ডাব্লিউ নিয়ে কাজ করব। টি বাই সাইন, দেখো তো ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? ডাব্লিউ এবং আর, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা না,
এইটা কত ডিগ্রি? এই যে ডাব্লিউ এবং আর, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ রিয়াকশন ফোর্স কাজ করবে ঠিক লম্ব বরাবর, আর এইটাও একদম ঠিক নিচের দিকে কাজ করবে। ডিভাইডেড বাই ডাব্লিউ বাই সাইন টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা। তো এটা সমান কি লেখা যায়? পুরাটা হচ্ছে 180 ডিগ্রি, পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমি এইটা মাইনাস করে দেই, এ ও বি, এ ও বি লিখতে পারি না, টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, তো পুরাটা মিলে হচ্ছে 180 ডিগ্রি, যে এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমি যদি এইটা মাইনাস করে দিই, যে এইটা এ ও বি, তুমি বলতে পারো এখানে এইটা কেন লিখতেছেন, কারণ আমাদের এই যে এখানে দরকার পড়বে ভাই, একটু পরেই দরকার পড়বে। পুরাটা মিলে 180, তাহলে শুধু এইটা সমান, এই যে টি এবং আর এতটুকু লিখতে পারি, 180 মাইনাস এই অ্যাঙ্গেলটা, যে 180 মাইনাস এই ছোট অ্যাঙ্গেলটা এ ও বি, 180 মাইনাস এই ছোট অ্যাঙ্গেলটা, এটা আমরা লিখতে পারি, লিখতে পারি। বোঝা গেছে? বোঝা গেছে? এখন দেখো, আমরা জানি সাইন 90 ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ভ্যালু হচ্ছে 1, টি ইকুয়ালস টু সাইন 90 1 লিখলাম না, ডাব্লিউ বাই সাইন, 180 মাইনাস থিটা মানে, 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। একটু ক্লিয়ার? একটু কি ক্লিয়ার? সাইন এ ও বি পর্যন্ত একটু আশা করি ক্লিয়ার হয়েছে, তোমরা ভালো করে বুঝছো। এই যে টি এবং আর, টি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, টোটালটা মিলে 180, 180 থেকে এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিছি, তাইলে তো এটা ভ্যালু পাওয়া যাবে, এ ও বি 180 থেকে এ ও বি মাইনাস। এখন একটা জিনিস দেখো, এই ত্রিভুজ থেকে সাইন এ ও বি, সাইন কোণ এ ও বি সমান কি লেখা যায়? আমরা জানি সাগরের লবণ অনেক, এই যে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজ এ ও বি থেকে, ত্রিভুজ এ ও বি থেকে সাইন এ ও বি, এ অ্যাঙ্গেল সমান, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এখানে লবণ হচ্ছে এ বি, লম্ব হচ্ছে এ বি, সাগরে লবণ অনেক, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ, অতিভুজ হচ্ছে ও এ। দেখো সাগরে লবণ অনেক, সাইন এই যে অ্যাঙ্গেলটা, সাইন এই অ্যাঙ্গেল সমান লেখা যায় ভূমি লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও এ, লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে ও এ। এখন একটা জিনিস দেখো তো, এখান থেকে এই কোণটা সমান কী লেখা যায়? আমি এখানে মুছে দিচ্ছি, আমি উপরে মুছে দিব, মুছে দিয়ে আমার ভ্যালুগুলো বসাইতে হবে। একটা জিনিস ভালো করে দেখো, এইগুলাও মুছে দিচ্ছি, আমি সব মুছতেছি, কারণ আমার এখানে জিনিসটা আবার বোঝাইতে হবে তোমাকে। এই যে দেখো এখান থেকে এ বি, আচ্ছা এ বি, ও এ, ও এ সমান কী লেখা যায় দেখো তো, ও এ, এই যে এই বৃত্তটা বা এই গোলকটা, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে এ, তো এই গোলকটার ব্যাসার্ধ যদি এ হয়, এই যে এ ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এখান থেকে এতটুকু এটাও হবে এ, এতটুকু হচ্ছে এ, আর এতটুকু প্রশ্নে দেওয়া আছে এল, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে এ প্লাস এল। এই যে এই গোলকের ব্যাসার্ধ যেহেতু এ, তাহলে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এতটুকু হবে এ, আবার এখান থেকে এই পর্যন্ত সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এই যে এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতা, তাহলে ও থেকে এ পর্যন্ত হবে এ প্লাস এল। তাইলে এ বি সমান কি হবে? আমরা লিখতে পারি ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও এ স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এখান থেকে এ বি স্কোয়ার বের করি, এ বি স্কোয়ার সমান রুট ওভার অফ, আচ্ছা এ বি একবারে রুট করে দিই, এ বি সমান ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। দেখো এ বি সমান হবে ও এস রুট ওভার অফ, স্কোয়ার আছে রুট করে দিছি, রুট ওভার অফ ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, রুট ওভার অফ। আচ্ছা এখানে আমার দেখো কি আসতেছে, ও এ স্কোয়ার, ও এ স্কোয়ার সমান কি হবে এ প্লাস এল হোল স্কোয়ার, এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার, ও বি কত, ও বি হচ্ছে এ, ও বি হচ্ছে গোলকের ব্যাসার্ধ, রুট ওভার অফ এ প্লাস এল হোল স্কোয়ার, এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ প্লাস এল হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে আবার যদি আমি এইখানে লিখি কি আসতেছে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস টু এ এল প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই যে এ প্লাস এল হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ এল প্লাস এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা, রুট ওভার অফ টু এ এল
প্লাস এল স্কয়ার। এই যে দেখো এটা সমান কি পাইলাম, এটা সমান পাইলাম এ বি। আমি এ বি বের করলাম এবং ও এ বের করলাম, এই যে এ বি বের করলাম এবং ও এ বের করলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা সমান কি লেখা যায়, এ বি বাই ও এ, এ বি সমান পাইছি রুট ওভার অফ টু এ এল বাই প্লাস এল স্কোয়ার, রুট ওভার অফ টু এ এল প্লাস এল স্কোয়ার, আর ও এ সমান পাইছি এ প্লাস এল, এ প্লাস এল। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। এখন আমি যদি মানটা বসায় দিই, এই যে মানটা এখানে না বসায় দিই, এই যে সাইন এ ও বি, সাইন এ ও বি এইখানে যদি মানটাকে বসায় দিই তাহলে কি হবে, রুট ওভার অফ টু এ এল প্লাস এল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস এল। আর এখানে যেহেতু এ প্লাস এল নিচে আছে, এটা কোথায় উঠে যাবে, উপরে উঠে যাবে, ডাব্লিউ ইন্টু এ প্লাস এল ডিভাইডেড বাই রুট ওভার অফ টু এ এল প্লাস এল স্কোয়ার। দেখো মিলে গেছে, ম্যাথটা সুন্দর না, এই ম্যাথটা সুন্দর না, বলো তো ম্যাথটা কি অসুন্দর, ম্যাথটা কি অসুন্দর নাকি সুন্দর, বলো বুঝছো কি না, বলো ম্যাথটা সুন্দর না ভাইয়া, গোলকটি দেয়ালের সাথে ঠেকে আছে সেটা তো বলা নেই, হ্যাঁ সব কিছু যে বলা থাকবে তা তো না। তুমি চিন্তা করো, একটা গোলকের উপরে একটা সুতা দেওয়া তুমি যদি এই দেয়ালে বেঁধে রাখো, তাহলে সেই গোলক দেয়ালের সাথে না লেগে কি উপায় আছে, সেই দেয়ালের সাথে এই গোলকটা না লেগে কোনোভাবে থাকতে পারবে, অসম্ভব। তুমি যেহেতু বাঁকা করে বেঁধে রাখছো, তাহলে এইটা গোলকের সাথে মানে দেয়ালের সাথে লাগতে বাধ্য, দেয়ালের সাথে লাগতে বাধ্য। সব কিছু তো বলা থাকবে না, কিছু জিনিস তো বুঝে নিতে হবে, সব কিছু বলে না প্রশ্ন, কিছু জিনিস বুঝে নিতে হয়, সব কিছু প্রশ্ন বলে দিবে না, কিছু জিনিস নিজ থেকেও বুঝে নিতে হবে, বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, সরি। দেখো এই অধ্যায়ে আমরা যে ম্যাথগুলা করব, সবগুলা ম্যাথ খুবই কনসেপচুয়াল এবং খুবই ভালো মতো বুঝতে হবে। তুমি যদি ভালো মতো না বুঝে কোনো রকমে খালি ম্যাথ করে চলে যাও পরীক্ষায়, পরীক্ষা হলে অর্ধেক করে দেখবা আর মনে নাই, অর্ধেক ম্যাথ করার পরে দেখবা আর মনে পড়ে না, তখন কিন্তু বিপদে পড়বা। ভালো করে কনসেপ্ট বুঝে বুঝে পড়বা, 8.2 খুব বেশি ম্যাথ করা লাগবে না, 8.2 সব মিলে 15-16 ম্যাথ করলেই এনাফ, মানে 8.2 অধ্যায়ে 15-16 ম্যাথ, মানে এই অধ্যায়ে বোর্ডের ম্যাথ আসেই খুবই কম, বোর্ডের বাইরে একাডেমিকের জন্য খুব বেশি করা লাগবে না। বোর্ডে যে ম্যাথগুলো আসছে, ধরো বোর্ডে টোটাল 13-14 মতো ম্যাথ আসে এই অধ্যায়ে, সাথে আরও 3-4 এক্সট্রা ম্যাথ করলেই হবে, এর বেশি খুব বেশি ম্যাথ লাগবে না, এর বাইরে খুব বেশি ম্যাথ আসবেও না। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকলে গোলক খাওয়াই ভাসবে, তো তুমি ওটা নিয়ে যাও, তুমি এই গোলক রেনিয়া ইন্টারন্যাশনাল স্পেস শিপে যাও, ঘুরে আসো যাও, তোমার যদি এত তেল থাকে তাইলে তুমি ঘুরে আসো, কোনো অসুবিধা নাই। এখন দেখো পরে ওখানে গিয়ে ম্যাথ করে দেশে আসো, ফিরত আসো আবার। এখন এই প্রশ্নটা তুলো, প্রশ্নটা লিখে ফেলো, প্রশ্নটা লিখে ফেলো, প্রশ্নটা কি বলছে, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে, একই অনুভূমিক রেখায়, প্রশ্নটা ভালো করে পড়ো, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে, একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দু, ধরো একই অনুভূমিক রেখায় ডি দূরত্বে অবস্থিত দুইটা বিন্দু এ এবং বি, এদের দূরত্ব হচ্ছে ডি, ডি দূরত্বে অবস্থিত দুইটি বিন্দুতে এল দৈর্ঘ্যের একটি তারের প্রান্তদ্বয় বাঁধা আছে, একটা তার ধরো এখানে ঝুলতেছে, একটা তার মনে করো, এটা একটা তার, তোমরা আগে চিত্র আঁকাও না, ধরো একটা তার এখানে ঝুলতেছে, এটা হচ্ছে একটা তার, এল দৈর্ঘ্যের একটি তার, এল দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের একটি তার। তুমি বলতে পারো ভাই আপনি এভাবে বাঁকা করে আঁকাইছেন কেন, কারণ একটু নিচেই দেখো লেখা আছে এল গ্রেটার দেন ডি, অর্থাৎ তারের দৈর্ঘ্য বিন্দু দুইটার দূরত্বের চাইতে বেশি, তারের দৈর্ঘ্য দেখো, তারের দৈর্ঘ্য বিন্দু দুইটার দূরত্বের চাইতে বেশি, এই জন্য আমি তারটাকে একটু বাঁকা করে আগাইলাম, ধরো একটা তার
তারের এই মাথা বাঁধা আছে এ বিন্দুতে, এই মাথা বা এই প্রান্ত বাঁধা আছে বি বিন্দুতে, তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর বিন্দু দুইটার ডিরেক্ট দূরত্ব হচ্ছে ডি। মসৃণ ওজনবিহীন একটি আংটা, মসৃণ ওজনবিহীন একটি আংটা, আংটা মানে ধরো এই যে কাপড় নাড়ে না, ধরো ছোট একটা আংটা, এই যে এইরকম এইরকম থাকে না, যেখানে তুমি কিছু একটা ঝুলাই রাখতে পারবা, কিরকম জানি কি আপনি আগে, এই যে এইরকম, হ্যাঁ এইরকমই তো, একটা আংটা মানে যেটাতে তুমি ঝুলাই রাখতে পারবা কিছু একটা, নাকি এরকম, হ্যাঁ এরকমই, এই যে এরকম ধরো আংটা, এই যে এরকম তুমি এখানেও ঝুলাইতে পারবা, ওটার মধ্যে একটা বস্তু ঝুলাইতে পারবা, এরকম আর কি কিছু একটা। এই আংটাটা ওজনবিহীন, মানে এটার ওজন কাউন্ট না করলেও চলে, যদিও আংটা তো ওজনবিহীন না, সামান্য ওজন তো থাকবেই, তবে সেইটাকে আমরা ইগনোর করতে পারি ওজনটাকে। আংটা ডাব্লিউ ওজন বহন করে তার বরাবর, ধরো একটা আংটার মধ্যে তুমি একটা ডাব্লিউ ওজন ঝুলাই দিছো, এই যে এই তারের মধ্যে, এই তারের মধ্যে তুমি একটা ডাব্লিউ ওজন আংটা দিয়ে ঝুলাই দিছো, এবং সেই আংটাটি তার বরাবর অবাধে গড়িয়ে যেতে পারে, মানে এই যে এখানে আংটাটা আছে, আংটাটা ইচ্ছা মতো তার বরাবর এদিক সেদিক যাইতে পারে, মানে এখানে কোথাও গিট দেওয়া নাই। ধরো তুমি যদি একটা আংটা এখানে গিট দিয়ে রাখো, তাহলে তো সেটা নড়তে পারবে না, সেখানেই থাকবে। আর তুমি যদি এরকম একটা আংটা যে এখানে ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, সেই আংটার মধ্যে তুমি যদি ডাব্লিউ একটা ওজন ঝুলাই দেও, তাহলে কাহিনীটা কি হবে, এই যে তারটা ঠিক এইভাবে বেঁকে যাবে, বেঁকে গিয়া এই আংটাটা, এই যে এখানে ডাব্লিউ ওজনটা, মনে করো এখানে একটা বস্তু, ডাব্লিউ ওজনটা ঠিক নিচের দিকে কাজ করবে, মানে নর্মালি তারটা তো এই যে এইভাবে থাকবে, যে এইভাবে থাকবে, যখন তুমি এখানে একটা ওজন ঝুলাই দিবা, তুমি একটা আংটা দিয়ে এই তারের মধ্যে যখন ওজন ঝুলাই দিবা, তখন সেটাই যেরকম বেঁকে যাবে না, মনে করো যে এখানে একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু তুমি ঝুলাই দিছো, এই যে এখানে একটা বস্তু, ধরো এখানে একটা বস্তু তুমি ঝুলাই দিছো, অথবা একটু নিচে আঁকাই, ধরো আংটা দিয়ে আংটাটা এখানে, একটু ওয়েট, সুন্দর করে আঁকাই, ধরো আংটাটা, এই যে এখানে একটা আংটা আছে, এই আংটা দিয়া তুমি এখানে একটা বস্তু ঝুলাই দিছো, তাহলে এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে, বস্তুটার ওজন তো ঠিক নিচের দিকে কাজ করবে, ঠিক নিচের দিকে কাজ করবে, এবং এখানে যেহেতু দেখো এই যে এই এ বি তারের মধ্যে তুমি একটা আংটা দিয়ে একটা বস্তু ঝুলাই দিছো যার ওজন হচ্ছে ডাব্লিউ, এই যে ডাব্লিউ, এখন এই আংটাটা যেহেতু অবাধে গড়িয়ে যেতে পারে, মানে এখানে কোথাও বাধা পায় না, তো তুমি একটা জিনিস কমন সেন্স দিয়ে ইউজ করে দেখো, কমন সেন্স ইউজ করে দেখো যে এখানে আংটাটা যদি ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে, তাইলে একটা ওজন ঝুলে দিলে সেই ওজনটা বা সেই বস্তুটা ঠিক এদের মাঝখান বরাবর ঝুলে থাকবে, মানে এর দৈর্ঘ্য যদি এল হয়, এই যে এই তারটার দৈর্ঘ্য যদি এল হয়, এই দিকেও থাকবে এল বাই টু, এই দিকেও থাকবে এল বাই টু। তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা তারের মধ্যে তুমি যদি একটা আংটা দিয়ে একটা বস্তু ঝুলাই দেও, অনেক ভারী একটা বস্তু, এবং আংটাটা যদি ইচ্ছা মতো এদিক সেদিক যাইতে পারে, তাহলে সে ঠিক মাঝখানে এসে বসে থাকবে, ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে, ঠিক মাঝখানে, এইদিকেও এল বাই টু, এদিকেও এল বাই টু, মানে টোটাল তারের দৈর্ঘ্য ছিল এল, এদিকে থাকবে এল বাই টু, এদিকে থাকবে এল বাই টু, এবং তুমি যদি এইখানে আরেকটা ডট 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 করে আঁকাও, এইখানেও ঠিক এই দিকে হবে ডি বাই টু, এইদিকে হবে ডি বাই টু। আমাকে বলো আগে একটু বুঝছো কিনা, আমাকে বলো একটু বুঝছো কিনা, একটু ক্লিয়ার হয়েছে কিনা, একটু ক্লিয়ার হইলে এই ম্যাথ শেষ, তোমাদের কমেন্ট পড়ে নেই, একটু ক্লিয়ার হইলে এই ম্যাথ শেষ, একটু ক্লিয়ার হইলে এই ম্যাথ শেষ, খুবই 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 ইম্পর্ট্যান্ট ম্যাথ, খুবই 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 ইম্পর্ট্যান্ট, এটা কতবার আসছে জানো, অনেকবার আসছে, খুবই ইম্পর্ট্যান্ট ম্যাথ, বলো বুঝছো কিনা, বুঝছি ভাইয়া, ঠিক আছে। তো একটা হুক বা একটা আংটা যদি এরকম হয়, যেটা ইচ্ছা মতো এখানে এই মাথা থেকে ওই মাথা, বা ইচ্ছা মতো এখানে, এই যে দেখো ইচ্ছা মতো কি করতে পারে, অবাধে অবাধে গড়িয়ে যেতে পারে, মানে সে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারে, তাহলে সেটা একটা ওজন নিয়ে যদি সে ক্যারি করে, ঠিক তারের মাঝখানে এসে ঝুলে থাকবে, ঠিক তারের মাঝখানে এসে ঝুলে থাকবে। তাহলে এখন যেটা দেখাই তো বলছে প্রশ্নটা, একটু দেখো প্রশ্নটা, একটু দেখো, এখন দেখাই তো বলছে তারের টান, তো তারের টান কোন বরাবর কাজ করবে, এইদিকে কাজ করবে এবং এদিকে কাজ করবে, তারের টান কাজ করবে এই যে এখান থেকে শুরু করে এই তারের মধ্যে তো একটা টান পড়বে তাই না, তো তারের টানটা এইদিকে কাজ করবে আর এইদিকে কাজ করবে। এখন যেহেতু এই বস্তুটা ঠিক মাঝখানে আছে তারের, ঠিক মাঝখানে, সেই জন্য তারের টান এইদিকে যদি টি হয়
এই দিকেও টি হবে, মানে দুই দিকে তারের টান সমান হবে, দৈর্ঘ্যও যেহেতু মাঝখানে মাঝখানে সেম হয়ে গেছে, তো এইখান থেকে শুরু করে এই দিকে তারের টান এবং এই দিকে তারের টান সেম হবে, সেম হবে, সেম হবে, তারের টানও কি হবে, সেম হবে। কারণ আমি যদি এখানে একটা ডটেড লাইন আঁকাই, কারণ আমাদের কাজে লাগবে। এখন দেখাইতে বলছি কি, আমি যদি একটু লেখা রাখি এখানে, টি ইকুয়ালস টু ডাব্লিউ এল ডিভাইডেড বাই টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। দেখো তো এ বি, এই বিন্দুটাকে ধরলাম সি, এই বিন্দুটা কি ধরবো, এই বিন্দুটাকে ধরলাম সি বিন্দু। এখন দেখো এইটার মানও টি, এইটার মানও টি, এটা হচ্ছে ডাব্লিউ, তিনটা বল কাজ করতেছে সি বিন্দুতে এবং এরা ভারসাম্যে আছে, কেমনে ভারসাম্যে আছে, কারণ প্রথমে যদি একটু নাড়াচাড়া করেও কিছুক্ষণ পরে গিয়ে তো এটা স্থির অবস্থায় ঝুলে থাকবে, পরবর্তীতে যদি কোনো বল প্রয়োগ না করা হয় স্থির অবস্থায় সি বিন্দুতে এই বস্তুটা ঝুলে থাকবে, ভারসাম্যে বা সাম্য অবস্থায় থাকবে। তাইলে আমি বলতে পারি এখন এখানে দুইটাই যেহেতু টি, দুইটাই সেম, তো আলাদা আলাদা তিনটা নেওয়ার দরকার নেই। আমি যদি সিম্পলি এইভাবে লিখি টি আর ডব্লিউ, টি আর ডব্লিউ দুইটা নেই, কারণ আমাদের যেটা দেখাইতে হবে, মানে তুমি তো চাইলে এইভাবে লিখতে পারো টি ডাব্লিউ টি, তিনটা বল একটা কি টি ডাব্লিউ টি, তবে আমার তিনটা নেওয়ার দরকার নাই, কারণ দুইটা তো সেমই আসলে, আর আমার দেখাইতে হবে টি এর সাথে ডাব্লিউ এর সম্পর্ক, তো আমি দুইটা নিই, যে কোনো দুইটা নিই, যে কোনো দুইটা নিলাম। ধরো আমি নিলাম এই টি আর এই ডাব্লিউ, এটা নিলেই হচ্ছে। তো তুমি যখন এই টি নিবা তখন এই টি এর নিচে সাইন, দেখো আগে সাইন লিখি, তুমি যখন এই টি নিবা এটার নিচে অ্যাঙ্গেল হবে এই যে এই অ্যাঙ্গেলটা, বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, ধরো এই টি হচ্ছে এই যে এই টিটা, যে কোনোটা নিলেই হবে এই টিটা, ঠিক আছে। তো এই টি এর নিচে অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ এইটা, তো এইটা কত হবে বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি এ হয় এটা এ কোণ, এ অ্যাঙ্গেলটাও কত হবে, এটাও হবে এ কোণ, দেখো, কারণ কি একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটা এ হইলে এই অ্যাঙ্গেলটা হবে, তা টোটাল এই অ্যাঙ্গেলটা কত হবে একশো, সরি নব্বই প্লাস এ, এটা কত হবে, এইটা হবে নব্বই প্লাস এ, দেখো এই যে এইটা এ হইলে এইটা হয়ে এতটুকু হচ্ছে নব্বই, এখান থেকে এ পর্যন্ত তো নব্বই, তাহলে নব্বই সাথে আরও এ যোগ নব্বই প্লাস এ। আর ডাব্লু এর বেলায় কি হবে, ডাব্লু এর বেলায় কি হবে একটু ভালো করে দেখো, ডাব্লু এর বেলায় কি হবে, এটা আমি মুছতেছি, আচ্ছা মুছতেছি না, এটা সুন্দর করে লিখি, এ ডাব্লু এর বেলায় কি হবে, এখন দেখো তো এইটা যদি এ হয়, আচ্ছা আগে লিখি ডাব্লু এর বেলায় অ্যাঙ্গেল কোনটা হবে, ডাব্লু এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অর্থাৎ এইটি এবং এইটি, কোন এ সি বি, কোন এ সি বি, ভালো করে দেখো ডাব্লিউ এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ এই টি এবং এই টি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এ সি বি। এখন এই অ্যাঙ্গেলটা যদি এ হয় এই অ্যাঙ্গেলটা হবে এ, কেমনে তুমি বলতে পারো যে ভাই এই অ্যাঙ্গেলটা তো বি হবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আসলে বি হবে, তবে এখানে এ আর বি হবে সমান, এ আর বি হবে সমান, কেমনে, কারণ তোমরা জানোই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু যদি সমান হয়, এই যে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোণ আর এই কোণও সমান, তাহলে এখানে এ কোণ আর বি কোণ হবে সমান, তাহলে এটা যদি এ হয় এইটাও হবে এ, এইটাও হবে এ, একান্তর কোণ, ভালো করে বোঝো এই বাহু আর এই বাহু যেহেতু সমান তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে, তাহলে এটার মান যদিও বি তবে এই দুটো আসলে সেম হবে, এটা এ হলে এইটাও এ, এইটা এ হলে এইটা এ একান্তর কোণ, এইটা এ হলে এইটাও এ একান্তর কোণ, তাইলে এই কোণটার মান কত হবে, যে এইটা যেটা আমার দরকার, টোটালটা মিলে একশো আশি ডিগ্রি, টোটালটা মিলে যে টোটাল এই অ্যাঙ্গেলটা এইটা এ প্লাস এইটা কোন এ সি বি প্লাস আরেকটা এ, এইটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি, দেখো এই যে এই এ আমার যেইটা দরকার কোন এ সি বি এইটা এবং এইটা তিনটা মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি, তাইলে কোন এ সি বি সমান কি হবে, কোন এ সি বি সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস টু এ, একশো আশি ডিগ্রি মাইনাস টু এ। শোনো এইখানে আসলে সবই কি বলে জ্যামিতি, এই ম্যাথগুলা লামি সূত্রের পরে বাকি সব জ্যামিতি, এনে স্থিতিবিদ্যার কাজ খুবই কম, স্থিতিবিদ্যার কাজ খুবই কম, আমাকে আগে কনফার্ম করে এটা বুঝছো কিনা, আমি কমেন্ট নিব এইটা ক্লিয়ার কিনা, আমাকে কনফার্ম করে এটা বুঝছো কিনা,
শোনো, এটা সবই জ্যামিতি ভাই, সবই জ্যামিতি। এল বাই টু এল বাই টু, যেহেতু বাহু দুটা সমান, কোণ দুটা সমান, একান্তর কোণ একান্তর কোণ, একান্তর কোণ একান্তর কোণ, পুরাটা মিলে 180। তাহলে এইটা হবে 180 থেকে 2a বিয়োগ, এই 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 না, শুধু এ লিখছি কেন, সর্বনাশটা করছি এখানে, শুধু এ লিখছি কেন, 180 মাইনাস 2a, 180 মাইনাস 2a। এই আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাথগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ম্যাথ, মানে তুমি যদি বুঝো তোমার কাছে করতে ভালো লাগবে। তুমি যদি ম্যাথটাকে ভিতর থেকে ফিল করতে পারো, আমার সর্দি লাগছে বুঝছো, এই জন্য ভালো মতো বুঝাইতে পারতেছি না। কালকে রাতে টেবিল ফ্যান ছাইরা ঘুমাই গেছিলাম, সকালে উঠে দেখি সর্দি লেগে গেছে। এই বুঝাইতে পারতেছি? ওকে ঠিক আছে, এই ম্যাথগুলো যদি বুঝে করো তোমার কাছে করতে মজা লাগবে, যদি বুঝে বুঝে করো খুবই মজা লাগবে। এখন দেখো ম্যাথ কিন্তু শেষ, সাইন 90 প্লাস এ মানে হচ্ছে কজ এ, 90 প্লাস এ মানে হচ্ছে কজ এ, 90 প্লাস এ মানে হচ্ছে কজ এ। দ্বিতীয় চতুর্ভাগে চিহ্ন পজিটিভ, সাইন পজিটিভ, কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে কজ, ডাব্লিউ বাই সাইন 180 মাইনাস 2 এ, 180তে চেঞ্জ হয় না, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভই থাকবে, সাইন 2 এ, সাইন 2 এ। মানে এখান থেকে আমার ভ্যালু বের করতে বলছে, কার ভ্যালু বের করতে বলছে, টি এর, টি এর। তাহলে আমি এখান থেকে টি সমান কি লিখতে পারি, এখান থেকে টি সমান লিখতে পারি ডাব্লিউ কজ এ ডিভাইডেড বাই সাইন টু এ। ও আচ্ছা, এই সাইন টু এর তো সূত্র আছে, সাইন টু এর সূত্র হচ্ছে টু সাইন এ কজ এ, সাইন টু এর সূত্র হচ্ছে, সাইন টু এ সমান লিখা যায় যে আর গুণন করে দিয়েছি কজ এ দিয়া, সাইন টু এ সমান হচ্ছে টু সাইন এ কজ এ। তাইলে কজে কজে কাটা, কজে কজে কাটা, টি সমান থাকবে ডাব্লিউ বাই টু সাইন এ, টু সাইন এ, এতটুক লিখো ডাব্লিউ বাই টু সাইন এ, পরেরটা আমি দেখাইতেছি, এতটুক আগে লিখো, টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টু সাইন এ, টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টু ইন্টু সাইন এ, সাইন এ, একটু ভালো করে দেখো সাইন এ। এই যে এই ত্রিভুজটা যদি চিন্তা করো, যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করলে হবে, এই পাশে নেও এই পাশে নেও, এই যে সমকোণী ত্রিভুজটা এইটা ধরো, এইটা এটা নাম দেই, ধরো এটা ছিল সি বিন্দু, আচ্ছা আমি এখন এগুলো মুছি, ধরো এটা নাম ছিল সি বিন্দু, এই নাম ছিল সি, ধরলাম এটা নাম ধরলাম ডি। একটু ভালো করে দেখো ত্রিভুজ এ সি ডি এ, এই যে এই সমকোণী ত্রিভুজটা, অথবা এই পাশেটাও নিতে পারো, সেটা খুশি, ত্রিভুজ এ সি ডি এ, সাইনে সমান কি লেখা যায়, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, এখানে লবণ কোনটা, লবণ হচ্ছে সিডি, লম্ব হচ্ছে সিডি, অনেক হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি। দেখো আগের ম্যাথটার মতো সাইনে সমান সিডি বাই এসি, তাহলে এখানে এসি সমান কত, এসি সমান তো দেখতেই পারতেছি, এসি সমান হচ্ছে এল বাই টু, এসি সমান হচ্ছে এল বাই টু, এসি সমান হচ্ছে এল বাই টু, সিডি সমান করতে হবে, সিডি বাইর করতে হবে, আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু বাকি দুইটার স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আমরা বের করবো কেন থেকে সিডি, তাহলে সিডি ইকুয়ালস টু হবে রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, রুট ওভার অফ এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এসি মানে হচ্ছে এল বাই টু, তাহলে স্কোয়ার করে দিলে এল স্কোয়ার বাই ফোর, এডি মানে হচ্ছে ডি বাই টু, এডি মানে হচ্ছে ডি বাই টু, স্কোয়ার করে দিলে ডি স্কোয়ার বাই ফোর, স্কোয়ার করে দিলে ডি স্কোয়ার বাই ফোর, ডি স্কোয়ার বাই ফোর। তাহলে এখান থেকে কী লেখা যায়, এখান থেকে যদি আমি এটাকে লসাগু করে রুট করে দেই, ফোর হয়ে যাবে টু, উপরে থাকবে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে সিডির ভ্যালু, এটা হচ্ছে সিডির ভ্যালু। তাইলে এই যে সাইনে, সাইনে আচ্ছা আমি সাইনে এখানে বসাই, দেখো সাইনে, সাইনে সমান কী ছিল, সাইনে সমান ছিল সিডি বাই এসি, সিডি বাই এসি। দেখো টি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এসি, তো উপরে উঠে যাবে সিডি বাই এসি, এসি উঠে যাবে উপরে টু ইন্টু সিডি, নিচে থাকবে টু ইন্টু সিডির মান বসাই
সিডি হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই টু, রুট ওভার অফ এল স্কোয়ার দূর মাইনাস ডি স্কোয়ার বাই টু, ডাব্লু ইন্টু এসি, এসির মান কত, এসির হচ্ছে এল বাই টু, এসির মান হচ্ছে এল বাই টু। তাহলে এখন এই টু, এই টু কাটা, একটা টু নিচে নেমে যাবে, তাহলে কি হবে, ডাব্লু এল বাই ওই টুটা নিচে নেমে যাবে, ডাব্লু এল বাই এই টুটা নিচে নেমে যাবে টু রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, শেষ। দেখো মিলে গেছে, বলো তো এই ম্যাথটা কি কোথাও কঠিন কিছু পাইছো, এই ম্যাথটাতে কি তুমি কঠিন কিছু পাইছো আমাকে বলো তো। তুমি যদি এই ম্যাথটা বুঝো, এবং এই ম্যাথগুলো কিন্তু সোজা আছে কোন ভিত্তিতে উত্তর দেওয়া থাকে, সবগুলো ম্যাথের উত্তর দেওয়া, তুমি যদি এখানে এসে একটু ঝামেলাও পড়ে যাও, ঝামেলাতেও পড়ে যাও, যেহেতু তোমার কাছে উত্তরটা দেওয়া আছে, তো সামান্য ঝামেলায় পড়ে গেলেও তো তুমি ঝামেলাটা উত্তরাই আসতে পারবা, যেহেতু উত্তরটা দেওয়াই আছে, উত্তরটা যেহেতু দেওয়াই আছে, সামান্য ঝামেলায় পড়ে গেলেও তো তুমি ঝামেলাটা উত্তরাই আসতে পারবা, তাই না? সামান্য ঝামেলায় পড়ে গেলেও ঝামেলাটা কভার করে আসা পসিবল। আমি কি ভুল কিছু বলতেছি, আমি কি ভুল কিছু বলতেছি? সামান্য ঝামেলায় পড়ে গেলে ঝামেলাটা রিকভার করা সম্ভব। কেন সম্ভব? কারণ উত্তরটা দেওয়াই আছে, তুমি এখানে এসে একটু ভালো মতো খুঁজলেই পাবা। বলো বুঝছো কিনা? শোনো, স্থিতিবিদ্যা অধ্যায়ে প্রতি ক্লাসে বড় জোর পাঁচটার মতো ম্যাথ করাবো, সেই পাঁচটা ম্যাথ এমনভাবে বোঝার ট্রাই করবা যে এইগুলা যেন এই জীবনে কখনো না ভুলো, একদম ভিতর থেকে, একদম ভিতর থেকে বুঝবা। কারণ এখানে খুব বেশি ম্যাথ করা লাগে না, পরীক্ষায় কমন পড়ার জন্য খুব বেশি ম্যাথ লাগে না। তুমি যদি ভিতর থেকে ফিল করে ম্যাথগুলো বুঝতে পারো, তোমার কাছে কখনো কঠিন লাগবে না। বলো তো, তিনটা ম্যাথ যে করাইলাম, তিনটা ম্যাথ করাইছি 50 মিনিটে, 50 মিনিটে তিনটা ম্যাথ করাইছি, তো এই তিনটা ম্যাথ কি একদম ভিতর থেকে বুঝতে পারছো কিনা, মানে মনের ভিতর থেকে ফিল করতে পারছো কিনা আমাকে বলো। ক্লিয়ার? ক্লিয়ার? ম্যাথগুলো স্টেপ বাই স্টেপ ভেরি কনসেপচুয়াল অ্যান্ড লজিক্যাল। হ্যাঁ অবশ্যই, স্থিতিবিদ্যা গতিবিদ্যা এগুলো সবই লজিক্যাল, এখানে ইললজিক্যালের কিছু নাই, তোমাকে বুঝতে হবে, তোমাকে বিষয়গুলা ফিল করতে হবে কোত্থেকে কি হইতেছে। তুমি যদি জিনিসগুলো ফিল না করে ম্যাথ খালি করে রাইখা দেও, করে রাইখা দিলে পরীক্ষায় গিয়া পারবা না। সেম ম্যাথ, মানে তুমি যেই ম্যাথ করে আসছো ওই ম্যাথই পরীক্ষায় আসবে, কিন্তু পরীক্ষায় গিয়া দেখবা অর্ধেক করার পরে আর তুমি হদিশ পাচ্ছ না, অর্ধেক করার পরে কি করবা না করবা কিছু আর খুঁজে পাচ্ছ না। আশা করি বোঝাইতে পারছি। জি ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড, ঠিক আছে। তো চলো পরে আরেকটা প্রশ্ন লিখি, প্রশ্ন লিখতে 2 মিনিট লাগবে, তোমরা 2 মিনিট রেস্ট নেও, 2 মিনিট রেস্ট নেও, প্রশ্ন লিখতেই 2 মিনিট লাগবে। প্রশ্নটা হচ্ছে, এসিবি একটি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায়, এসিবি একটি রশির দুই প্রান্ত, আগের ম্যাথটার মতোই একটু পার্থক্য, একই আনুভূমিক রেখায় বা একই অনুভূমিক, একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে, এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে, রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা, রশিটির সি বিন্দুতে ডাব্লিউ ওজনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা, এই যে এখন বলছে গিট দিয়ে বাঁধা, এখন আর আগেরটার মতো মাঝখানে চলে আসবে না, যেইখানে গিট দিয়ে বাঁধা সেইখানেই ঝুলবে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত হলে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা, এই চিহ্ন নাম হচ্ছে ডেল, সূচিত হলে দেখাও যে রশির
দেখাও যে রশির সি এ অংশের টান সি এ অংশের টান ডব্লু বি বাই ফোর সি ডেল ফোর সি ডেল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রশ্নটা তুলো প্রশ্নটা তুলে ফেলো এ সি বি রশির দুই প্রান্ত একই অনুভূমিক রেখায় এ এবং বি বিন্দুতে আবদ্ধ আছে রশিটির সি বিন্দুতে ডাব্লু ওজনের একটি বস্তুকে গিট দিয়ে বাঁধা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত হলে দেখাও যে রশির সি এ অংশের টান ডাব্লিউ বাই সরি ডাব্লিউ বি ডিভাইড বাই ফোর সি ডেল ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আগে চিত্রটা আঁকাই ধরো এ সি বি রশির আচ্ছা রশির না তো এটা রশি এ এটা আলোক রশ্মি না এটা দড়ি এটা শুধু রশি এটা রশ্মি না শুধু রশি বা দড়ি দুইটা বিন্দু এ এবং বি বিন্দুতে বাঁধা যে একটা রশির এই প্রান্ত এ বিন্দুতে আরেক প্রান্ত বি বিন্দুতে বাঁধা এবং আরেকটা বিন্দু সি বিন্দুতে ডাব্লিউ একটা বস্তু দেখো এখন ঠিক মাঝখানে হবে না সি বিন্দু যেখানে এখানে ধরো মানে আগে তো আমরা ঠিক মাঝখানে নিছিলাম এখন কিন্তু মাঝখানে হবে না কেন এখন বলাই আছে সি বিন্দুতে ডাব্লিউ ওজনের বস্তু গিট দিয়ে বাঁধা তো সি বিন্দু যদি এইটা হয় তাহলে বস্তুটাও এইখানে ঝুলবে সি বিন্দু যদি এইখানে হয় তাহলে এইখানে ঝুলবে মানে যে কোনো একটা বিন্দুতে তুমি সি নিতে পারো তুমি যে কোনো একটা বিন্দুতে এখন সি নিতে পারো ধরো এই যে এটা ছিল রশিটা এ বি রশিটা নর্মালি ছিল সি বিন্দুতে তুমি একটা বস্তু এখানে গিট দিয়ে বেঁধে দিলা গিট দিয়ে বাঁধা মানে সে এখন আর ইচ্ছা মতো চলাচল করতে পারবে না সি বিন্দু যেইখানে সেইখানেই সে ঝুলে থাকবে সেইখানেই সে ঝুলে থাকবে এখন আগে যেই রকম দুইটা টানের মান সমান ছিল এইদিকে টানের মান ছিল টি এইদিকেও টানের মান সমান ছিল টি এখন কিন্তু আর সমান হবে না কেন মানে এখন তো দৈর্ঘ্য সেম না এদিকে দৈর্ঘ্য কম এদিকে বেশি অথবা তুমি যদি এইদিকে কম এদিকে বেশি নাও আলাদা হবে তা আমি ধরলাম এইদিকে টান টি ওয়ান এইদিকে টান এদিকে টান টি টু দেখো সি এ বরাবর টান টি ওয়ান সি বি বরাবর টান টি টু সমান হবে না এখন কি বলছে দেখাও যে রশির সি এ অংশের টান মানে দেখাইতে হবে এই যে সি এ কোনটা ধরছি টি টি ওয়ান এই যে দেখাইতে হবে টি ওয়ান সমান এইটা এটা দেখাইতে হবে এইটা সমান কি টি ওয়ান সি এ অংশের টান আমি ধরছি টি ওয়ান তুমি ইচ্ছা মতো ধরতে পারো এটাকে টি ওয়ান এটাকে টি টু যেটাকে খুশি ধরো যেইটাকে খুশি ধরো কোনো অসুবিধা নাই আমি এটাকে ধরছি টি ওয়ান সি এ বরাবর বা সি এ অংশের টানকে ধরছি টি ওয়ান তাহলে আমার দেখাই তো হবে এইটার মান হচ্ছে টি ওয়ান তাহলে আমি যদি এখানে একটা সমান্তরাল রেখা আঁকাই অ্যাঙ্গেলগুলো আইডেন্টিফাই করার জন্য তো এই অ্যাঙ্গেলটা যদি এ হয় এই অ্যাঙ্গেলটাও হবে এ এই অ্যাঙ্গেলটা যদি বি হয় এই অ্যাঙ্গেলটা হবে বি এটা এ হইলে এটা এ একান্তর কোণ এটা বি হইলে এটা বি আগের ম্যাথের সাথে এই ম্যাথটা এটাই পার্থক্য যখন বলবে ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে তখন ঠিক মাঝখানে ঝুলবে আর যখন বলবে গিট দিয়ে বাঁধা তখন একটা ফিক্স করে দিতে হবে আগের বেলায় টি দুইটাই সমান ছিল এখন সমান হবে না তাহলে এখন আমি কি লিখতে পারি সাম্যাবস্থায় লামি সূত্র সাম্যাবস্থায় লামি সূত্র সাম্যাবস্থায় আছে যে কেমনে বুঝছি তিনটা বল কাজ করতেছে সি বিন্দুতে ডাব্লিউ নিচের দিকে টি ওয়ান এইদিকে টি টু এইদিকে এবং এখানে যখন ঝুলতে থাকবে কিছুক্ষণ পরে তো এটা স্থির অবস্থায় ঝুলবে তাই না সাম্যাবস্থায় আসবে এখন আমাদের দরকার হচ্ছে টি ওয়ান এবং ডাব্লিউ এই দুইটার মধ্যে সম্পর্ক টি টু এর কোনো কাজ এখানে নাই এই জন্য আমি টি টু নিব না তুমি তো ইকুয়ালস টু টি টুও নিতে পারতা বাট যেইটা দেখাইতে বলছে সেইখানে টি টু নাই তো নিয়ে কোনো লাভ আছে টি টু যেহেতু নাই তো আমার তো এখানে নিয়ে কোনো কাজ নাই নিয়ে কোনো কাজ নাই আমি টি টু নিব না টি ওয়ান বাই সাইন টি ওয়ান বাই সাইন বাকি দুইটার মধ্যবর্তী কোণ ডাব্লিউ এবং টি টু আর ডাব্লিউ এর বেলায় কি হবে ডাব্লিউ এর বেলা হবে বাকি দুইটার মধ্যবর্তী কোণ সাইন টি ওয়ান টি টু সাইন টি ওয়ান টি টু
टी वन डिवाइड बाय साइन डब्ल्यू एवं टी टू डब्ल्यू एवं टी टू एर मध्यवर्ती एंगल होच्छे एइटा एतटुक होच्छे नब्बे एटा होच्छे बी नब्बे प्लस बी एतटुक नब्बे एटा बी नब्बे प्लस बी डब्ल्यू बाय साइन टी वन এবং টি টু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা টি ওয়ান এবং টি টু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা কত হবে এইটা সি এই যে এইটাকে তো সি ধরছি যে এটাকে তো সি ধরছি তাহলে এই অ্যাঙ্গেল যদি এ হয় এটা বি এটা সি কারণ এখন তো আর আগের মতো নেওয়া যাবে না আগে যেরকম আমরা এটাকে এ ধরছিলাম এটা এ এটাও এ দুটো সেম ছিল এখন তো আর এই যে একশো আশি তুমি যদি এইভাবে লিখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে একশো আশি মাইনাস এ মাইনাস বি তাহলে তো আরও ঝামেলা বাড়বে একশো আশি মাইনাস এ মাইনাস বি লিখলে আরও ঝামেলা বাড়বে বরং এই ত্রিভুজের এ অ্যাঙ্গেল এ এটা বি আর এটা নিলাম সি এখন তো আর এই দুইটা সমান না এটাও সেম না এটা সেম না আলাদা আচ্ছা ওই ঝামেলায় গেলে আরও ঝামেলা বাড়বে আমি ঝামেলায় গেলাম না আমি ডিরেক্ট রেখে সি লিখে রাখলাম যে টি ওয়ান এবং টি টি ওয়ান এবং টি টু টি ওয়ান এবং টি টু এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই যে এটা সি সি এখন দেখো সাইন নব্বই প্লাস বি মানে কি সাইন নব্বই প্লাস বি মানে হচ্ছে কস বি ডাস্টার কই সাইন নব্বই প্লাস বি মানে হচ্ছে কস বি সাইন নব্বই প্লাস থিটা মানে কস থিটা তাহলে এখান থেকে কী লেখা যায় এখান থেকে লেখা যায় টি ওয়ান সমান টি ওয়ান সমান আর গুণন করে দেই ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই সাইন সি ডাব্লিউ কস বি ডিভাইডেড বাই সাইন সি এখন কথা হচ্ছে এইটা প্রমাণ করলে তো হবে না দেখাই তো হবে তো ওইটা টি ওয়ান সমান ডাব্লিউ বি বাই ফোর সি ডেল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি ডিরেক্ট লামির সূত্র ইউজ করলাম লামির সূত্র ইউজ করে টি ওয়ান সমান এইটা পাইলাম এখন এই জিনিসটাকে মডিফাই করব কি মডিফাই করব তোমরা ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সবাই হয়তো পড়ো নাই ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সাত দশমিক সাতে সূত্র আছে কস বি যারা পড়ছো তারা জানো এবং এই সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সাত দশমিক সাত ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সাত দশমিক সাতে সূত্র কস বি সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ সি বা টু সি এ একই কথা যেটাই লিখো না কেন কস বি সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি আর সাইন সি সমান লেখা যায় ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি এই যে এই দুইটা সূত্র ফার্স্ট পেপার ত্রিকোণমিতি সাত দশমিক সাতের এই যে দেখো এখানে বলা আছে ক্ষেত্রফল হচ্ছে ডেল তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি আরও সূত্র আছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন সি হাফ ইন্টু বি সি ইন্টু সাইন এ মানে যে কোনো দুইটা বাহু হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইন না আমার যেহেতু দরকার সাইন সি আমার এখানে দরকার হচ্ছে কস বি এর মান এবং সাইন সি এর মান তাহলে আমি তো অবশ্যই এই সূত্রটাই লিখবো তাই না এই ডেলের কিন্তু তিনটা সূত্র আছে হাফ এ বি ইন্টু সাইন সি বি সি ইন্টু সাইন এ তারপরে সি এ ইন্টু সাইন বি বাট আমার যেহেতু এখানে সাইন সি দরকার আমি এখান থেকে সাইন সি বের করব এখান থেকে সাইন সি কত আসে এখান থেকে সাইন সি আসবে টু ডেল বাই এ বি টু ডেল বাই এ বি টু ডেল বাই এ বি এখন মান বসাই দিব যারা এই সূত্র দুইটা জানো না বা এখনও ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি পড়ো নাই তোমরা লিখে রাখো যে সূত্র কস বি সমান এইটা আর ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র হচ্ছে এইটা এখান থেকে সাইন সি পাইলাম এখন মান বসাই দিব ডাব্লু ইন্টু কস বি এর সূত্র হচ্ছে কস বি এর সূত্র হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এ সি আর সাইন সি সমান পাইছি টু ডেল বাই এ বি এখন দেখো কি কি করা যায় এখানে এ এ কাটা এ এ কেটে দিলাম এই বিটা উপরে উঠে যাবে ডাব্লিউ বি এই যে এই বিটা উপরে উঠে যাবে ডাব্লিউ বি আর এখানে থাকবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই টুটা নিচে নেমে যাবে দুই দুগুণে চার দুই দুগুণে চার ও আচ্ছা টুও নিচে যাবে সিও নিচে নেমে যাবে এখানে থাকবে দুই দুগুণে চার ফোর এ সি মিলে গেছে নাকি ফোর সি ডেল
মিলছে? হ্যাঁ মিলে গেছে, দেখো এই যে দেখো মিলে গেছে। এ এ কাটা, টু সি নিচে নেমে যাবে, টু সি আর টু ডেল গুণ করে হবে ফোর সি ডেল, আর বিটা উপরে চলে যাবে, এই যে প্রমাণ শেষ। তোমার তাকে খুব কঠিন কিছু? হ্যাঁ, এই সূত্র দুইটা যে জানে না, এই সূত্র দুইটা যে জানে না তার কাছে কঠিন লাগবে, কিন্তু এই সূত্র দুইটা যে জানে, শুধুমাত্র লামির সূত্র বসাই। শোনো, যারা এই সূত্রটা জানে, এই যে এই সূত্রটা যারা জানে, সে তো এটা দেখেই বুঝে যাবে, এইটা দেখেই তো বুঝে যাবে এটা কোন সূত্র। এই সূত্রটা যে জানে, সে এই যে এই অপশনটা দেখেই, মানে উত্তরটা দেখেই বুঝে যাবে এখানে এই সূত্র লাগবে। আর যখনই তুমি ডেল দেখবা এবং এখানে দেখবা সাইন, ডেলের সাথে সাইনের সম্পর্কই হচ্ছে এইটা, সাইন সি। ডেল মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সাইন সি এর সম্পর্কের সূত্র এইটা। তো যে সূত্র জানে, যে সূত্র জানে তার কাছে তো সহজই লাগবে, আর যে সূত্র জানে না সে সারাদিন কাব্যয়া কুব্বয়াও কি মিলাইতে পারবে? সে সারাদিন সাঁতার কেটেও মিলাইতে পারবে না। ফ্যানটা অফ করে নি, দাঁড়াও, ফ্যান ছাড়লে লাগে শীত, সরি হ্যাঁ না ছাড়লে লাগে গরম, কি করি আর লাগে পড়ছে সর্দি। এই বোঝা গেছে? সুন্দর ম্যাথ না, সুন্দর ম্যাথ না, এটা কি অসুন্দর ম্যাথ? বোঝা গেছে? ওকে ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি, আজকে ক্লাসে আরও একটা ম্যাথ করব, পাঁচটা ম্যাথ করাবো আজকে ক্লাসে। এবং আজকে যেই পাঁচটা ম্যাথ করাচ্ছি, এই পাঁচটা ম্যাথ 8.2 অধ্যায়ের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ম্যাথগুলা, পরীক্ষায় এইগুলাই হুবহু চলে আসবে দেখবা। আর এখানে অনেক ম্যাথ আছে বইয়ে, বাট বোর্ডে যেগুলো একবারও আসে না ওগুলো করার দরকার নাই আপাতত। একাডেমিকের জন্য যে ম্যাথগুলো একবার হলেও বোর্ডে আসছে, শুধুমাত্র ওই ম্যাথগুলো করলেই এনাফ। আর বোর্ডের বাইরে যে ম্যাথগুলো লাগবে, মানে 8.2 থেকে বোর্ডের সকল ম্যাথ করবা, এবং বোর্ডের বাইরে যে কয়টা ম্যাথ লাগবে ওগুলো আমি বলে দিব লাস্ট ক্লাসে বলে দিব, আপাতত বোর্ডের ম্যাথগুলো করলেই চলবে। চারটা ম্যাথ করলাম তোমাদের আজকের ক্লাসের পরে, যেই পাঁচটা ম্যাথ আজকের ক্লাসে করাবো এই পাঁচটা ম্যাথ যেন আর জীবনে কোনোদিন ভুল না করো, তাইলেই আজকের ক্লাসটা সার্থক। আমরা কম কম করে পড়াবো, কিন্তু যেই আজকের ক্লাসে পাঁচটা ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট পাঁচটা ম্যাথ, এগুলা যেন আর কোনো দিন ভুল না হয়, এগুলা যেন আর কোনো দিন ভুল না হয়। যদি ভুল হয় তাইলে কিন্তু আজকের ক্লাস ব্যর্থ, ভুল হইলে আজকের ক্লাস ব্যর্থ, আশা করি ভুল হবে না। তো প্রশ্নটা লিখি, একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে যথাক্রমে ক্রিয়াশীল দুটি পৃথক বল, পৃথক বল পি ও কিউ এর প্রত্যেকে একাকী ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে সমতলের উপর স্থিরভাবে ধরে রাখতে পারে, প্রমাণ করো যে W=PQ√π²-Q²। দেখো এটা হচ্ছে প্রশ্নটা, সব প্রশ্নটা লিখো। একটি হেলানো সমতল, ধরো এটা হচ্ছে একটা হেলানো সমতল, আলফা কোণে হেলানো,
তোর এটা হচ্ছে একসক্ষ, একসক্ষের সাথে আলফা কোণে হেলানো একটা সমতল হচ্ছে এবি, আলফা কোণে হেলানো একটা সমতল হচ্ছে এবি। তো বলছে একটি হেলানো সমতলের ভূমি ও দৈর্ঘ্যের সমান্তরালে, ভূমির সমান্তরালে এবং দৈর্ঘ্যের সমান্তরালে দুইটা বল পি এবং কিউ, দেখো পি কাজ করতেছে ধরো ভূমির সমান্তরালে, প্রত্যেকে একাকী, একাকী মানে আলাদা আলাদা একসাথে না, পি একা একা ডাব্লিউ জন্য একটা বস্তুকে সমতলের উপর স্থির করে রাখতে পারে, আবার ডাব্লিউ কিউ আর একটা বল সেটাও আলাদাভাবে এই সমতলের উপর, ধরো এই সমতলের উপর একটা বস্তু এখানে আছে, ধরো এই সমতলের উপর একটা বস্তু এখানে আছে, তো এই যে সমতলটা মানে হেলানো সমতল, এই যে নর্মাল অনুভূমিকের সাথে আলফা কোণে হেলানো একটা সমতল, এই এত বড় করে আঁকার দরকার নাই, ধরো এত বড় করে আঁকানোর দরকার নাই, খালি একটা বিন্দু ধরে নাও, ধরো এখানে একটা বিন্দু আছে, এত বড় করে আঁকাইলে পরে অ্যাঙ্গেল বোঝাইতে অসুবিধা হবে, ধরো এখানে একটা বস্তু আছে সি বিন্দুতে, সি বিন্দুতে একটা বস্তু এখানে আছে, তো এই বস্তুটাকে পি বল এবং কিউ বল আলাদা আলাদাভাবে মানে একাকি আলাদাভাবে ডাব্লিউ ওজন, এই যে এখানে একটা বস্তু আছে যার ওজন হচ্ছে ডাব্লিউ, যার ওজন হচ্ছে ডাব্লিউ, এই ডাব্লিউ ওজনের বস্তুকে পি এবং কিউ আলাদাভাবে এই সমতলের উপর স্থির রাখতে পারে। এখন ধরো পি এবং কিউ, প্রশ্ন দুটো কি বলছে, পি হচ্ছে সমতলের ভূমি বরাবর কাজ করে, এই যে ভূমির সমান্তরালে, পি কাজ করে ভূমির সমান্তরালে আর কিউ কাজ করে দৈর্ঘ্য বরাবর, তাহলে দেখো ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা, এটা হচ্ছে ভূমি, তাহলে পি বলটা কাজ করতেছে ভূমির সমান্তরালে, এটা হচ্ছে একটা চিত্র, আর একটা চিত্র কি হবে, চিত্র কিন্তু আলাদা আলাদা আঁকতে হবে, একসাথে আঁকলেও চলে বাট আলাদা আঁকাবে কেন, কারণ কিউ এবং পি আলাদা আলাদাভাবে কাজ করতেছে, একা কি কাজ করতেছে আলাদাভাবে কাজ করে, ধরো এখানে একটা বস্তু আছে, আচ্ছা চিত্রটা এঁকেই দেই, ধরো এখানে একটা বস্তু আছে, আবার এইখানে এই চিত্র দেখো সেম সমতল, এই যে এ বি, এটা হচ্ছে বি, এখানে বস্তুটা আছে সি বিন্দুতে, ওজন কাজ করতেছে ঠিক নিচের দিকে ডাব্লিউ, এবং কিউ বলটা কাজ করতেছে দৈর্ঘ্যের সমান্তরালে, অর্থাৎ এই যে সমতলটা আছে এবি, এই সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে কিউ বল, এই সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে, দৈর্ঘ্য বরাবর ধরো একদম এই দিকে নিয়ে নিলাম, একদম এই যে এইটা সোজাই নিয়ে নিলাম, একদম সোজা নিয়ে নিলাম, অথবা মাঝখানে আঁকাইলে ভালো, ধরো এটা বি, এটা কেমনে আঁকাবো, এটা কি সোজা আঁকাই দিব, হ্যাঁ সোজা আঁকাই দিব, এই সোজা আঁকাই দিছে একদম সোজা, ধরো এখানে একটা বস্তু আছে, এই যে দৈর্ঘ্যের সমতল, এই যে এটা হচ্ছে সমতলটা, এই সমতলের দৈর্ঘ্য, এটা হচ্ছে সমতলের দৈর্ঘ্য, কিউ কাজ করতেছে ঠিক দৈর্ঘ্যের সমান্তরালে, এই যে এটা হচ্ছে কিউ দেখো, এবং এই যে কিউ এটা বি এখানে দিই, এই যে এটা কিউ আর এটা হচ্ছে পি। এখন আগে প্রশ্নটা ভালো করে বোঝো, এই হেলানো সমতল যেটা কিনা অনুভূমিকের সাথে বা ভূমির সাথে আলফা কোণে হেলানো, এই সমতলের মধ্যে তুমি যদি একটা বস্তু রাখো, এই সমতলের মধ্যে তুমি যদি একটা বস্তু রাখো, তাহলে সেই বস্তুটা কিন্তু গড়ায় গড়ায় নিচের দিকে পড়ে যাবে, কিন্তু এখানে প্রশ্নে বলছে যে এখানে পি একটা বল যেটা কিনা এই বস্তুর উপর ভূমির সমান্তরালে কাজ করে, মনে করো এখানে একটা বস্তু আছে, তুমি এই দিক থেকে টানতেছো, এই দিক থেকে টানতেছো, তো এই দিক থেকে টেনে কিন্তু বস্তুটাকে এখানে স্থির রাখা সম্ভব, সেটাই বলছে এখানে স্থির আছে, আবার কেউ যদি এই বস্তুটাকে এই দিক বরাবর টানে সেও কিন্তু স্থির রাখতে পারবে, নর্মালি বস্তুটা রেখে দিলে সে নিচের দিকে পড়ে যাইতো, কিন্তু কেউ যদি এই দিকেও বল দিয়ে টানে সেও এখানে এটাকে স্থির রাখতে পারবে, আর কেউ যদি এই দিকেও টানে সেও স্থির রাখতে পারবে, তো প্রশ্নে বলছে পি এবং কিউ প্রত্যেকে একাকী মানে আলাদাভাবে এই ডাব্লিউ ওজনের বস্তুটাকে এই সমতলের উপর, হেলানো সমতলের উপর স্থির রাখতে পারে, যেখানে পি কাজ করতেছে ভূমির সমান্তরালে আর কিউ কাজ করতেছে এই তলের সমান্তরালে, তলের সমান্তরালে। এখন প্রশ্ন কি বুঝাইতে পারছি, এখন আরেকটা বল কাজ করবে সবসময়, সেটা হচ্ছে তলের সাথে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে তলের উপর লম্ব বরাবর, প্রতিক্রিয়া বল সবসময় কাজ করবে তলের সাথে লম্ব বরাবর, এটা কি বোঝা গেল, তলের সাথে লম্ব বরাবর বোঝাইতে পারছি, দুইটা আলাদা আলাদা চিত্র আঁকাবা, এই যে এটা পি বলের জন্য এটা কিউ বলের জন্য, আলাদাভাবে দুইটা বল এই হেলানো তলের উপর এই বস্তুটাকে ডাব্লিউ ওজনের বস্তুটাকে স্থিরভাবে ধরে রাখছে, এই চিত্র বুঝছো,
চিত্র বুঝছো? না বুঝলে বইলো, আশা করি বুঝাইতে পারছি, আশা করি চিত্রটা বোঝাইতে পারছি, আশা করি চিত্র বোঝাইতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে, চিত্র সবাই বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তো এখন যদি আমি যে এই চিত্রে, এই চিত্রের সূত্র আগে সূত্র বসাবো, এটা আগেই দেখো না, এটা পরে। এইখানে এইখানে দেখো তো, এই অ্যাঙ্গেল যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? আলফা। এই অ্যাঙ্গেলটা আলফা হলে এইটাও আলফা, একান্তর কোণ, সরি একান্তর না, ধরো অনুরূপ, অনুরূপ কোণ। এখন আমি কী লিখতে পারি এখান থেকে? দেখো আমার যেটা দেখাইতে বলছে সেখানে কিন্তু শুধু ডাব্লিউ এবং পি আছে, যেটা দেখাইতে বলছে সেখানে কি আছে? শুধু ডাব্লিউ এবং পি, এখানে কিন্তু আর নাই, আর কিন্তু এখানে অনুপস্থিত। কাজেই আমাদের আর নেওয়ার দরকার নেই, আমি শুধু পি আর ডব্লিউ নিই, পি আর ডাব্লিউ। এই ঘটনা বোঝা গেছে? পি একটা বল এই বস্তুটাকে এইদিকে টান না, এটাকে স্থির রাখছে, কিউ একটা বল এইদিকে টেনে এটাকে স্থির রাখছে, আর প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্ব বরাবর কাজ করে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে এখানে যদি আমি পি এবং কিউ এর মধ্যে সম্পর্ক নেই, লামির সূত্র, কারণ এখানে পি এবং কিউ আছে, ডাব্লিউ এখানে আর নাই, যেটা দেখাইতে বলছে সেখানে আর নাই, আর অনুপস্থিত, তো আমি আর নিলাম না। পি এর বেলায় অ্যাঙ্গেল কী হবে? পি এর বেলায় অ্যাঙ্গেল হবে কিউ এবং, সরি, পি এর বেলায় অ্যাঙ্গেল হবে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ভালো করে বুঝো, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কই? পি এর বেলায় অ্যাঙ্গেল হবে যেটা ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সাইন ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আর ডাব্লুর বেলায় অ্যাঙ্গেল কী হবে? ডাব্লুর বেলায় অ্যাঙ্গেল হবে পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সাইন পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এতটুক সবাই ক্লিয়ার? এতটুক সবাই ক্লিয়ার? এখন দেখো তো এইখান থেকে কোনটা সমান কি লেখা যায়, অ্যাঙ্গেল কেমনে বের করব? এইখানে অ্যাঙ্গেল বের করার বুদ্ধি কি, অ্যাঙ্গেল বের করার বুদ্ধি কি? দেখো এই যে পি এবং আর, পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা? এখানে পি এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এই যে এটা, এটা হচ্ছে 90 প্লাস আলফা, ডাব্লিউ বাই সাইন পি এবং আর, পি এবং আর, এই যে পি এবং আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে সাইন এতটুক 90, এটা আলফা, 90 প্লাস আলফা, দেখো 90 প্লাস আলফা, এতটুক ক্লিয়ার? এতটুক ক্লিয়ার? এখন এখানে যে আমরা অ্যাঙ্গেলটা দিব, এই যে এইখানে এই অ্যাঙ্গেলটা কী হবে দেখো তো? পি বাই সাইন ডাব্লু এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ডাব্লু এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা কি হবে? এখান থেকে আমি এইটা বলতে পারি না, কি বলতে পারি দেখো, এইটা হচ্ছে, আচ্ছা ডাব্লু এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কেমনে বের করবো? দেখো ডাব্লু এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার বুদ্ধি কি, ডাব্লু এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার বুদ্ধি কি? এখানে এই যে পাইছি, এই যে ভাই দেখো, এইখানে এই অ্যাঙ্গেলে যদি আলফা হয় আর এই অ্যাঙ্গেলে যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, কেমনে? কারণ এই যে এখানে এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা, এই যে দেখো এই অ্যাঙ্গেলটা হবে আলফা, এই যে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, এইটা আলফা হলে এইটাও হবে আলফা, কেমনে বুঝলাম দেখো? কারণ এইটা মিলে 90 ডিগ্রি, আচ্ছা এটা একটু ঝামেলা হয়ে যাবে, দেখো বুঝাই থেকে, দেখো ভালো করে দেখো, এইটা মিলে 90 ডিগ্রি, এইটা মিলে 90 ডিগ্রি, এই যে এখান থেকে এতটুক 90, আবার এখান থেকে এতটুক 90, তাইলে এখানে এইটা যদি আলফা হয় তাহলে এইটাও হবে আলফা। এই বুঝাইতে কি পারতেছি? এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা আলফা, এইটা আলফা হলে এইটা আলফা, আমি ঠিকঠাক লিখছি বাট বোঝাবো কেমনে এটা? দাঁড়াও আর একটু কেমনে বোঝানো যায়, শোনো আমি আবার বলি, এইটা আলফা হলে এইটা আলফা, এইটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা হলে এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা আলফা হবে, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, তো টোটালটা 180 ডিগ্রি, যে এখান থেকে এতটুক টোটালটা 180, তো 180 থেকে আলফা মাইনাস করলে এটা পাওয়া যাবে, যে এইটা, এটা হবে 180 মাইনাস আলফা। আচ্ছা আমি চিত্রে ঠিকঠাক আঁকাইছি কিন্তু বোঝাই কেমনে? আমি কি বোঝাইতে পারতেছি? এইটা আলফা হলে এইটা আলফা, এইটা আলফা হলে এইটা আলফা, এইটা আলফা হলে এইটাও আলফা, এটা কি বোঝানো আরও সহজ বুদ্ধি আছে? আচ্ছা না বুঝলে আপাতত লিখে রাখো যে এইটা আলফা হবে, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, তো এখান থেকে আবার বোঝাই, এখান থেকে এই পর্যন্ত টোটালটা 180 ডিগ্রি, পুরাটা 180, আর আমার দরকার হচ্ছে এতটুক,
আমার দরকার হচ্ছে কার মধ্যে অ্যাঙ্গেল ডব্লিউ এবং আর, এই যে ডব্লিউ, এই যে এতটুক এখান থেকে এই পর্যন্ত দরকার, পুরাটা এই পুরাটা হচ্ছে 180, এতটুক হচ্ছে আলফা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, তাহলে এইটা হবে পি বাই সাইন আলফা সমান এটা হবে ডাব্লিউ বাই সাইন 90 প্লাস আলফা মানে কজ আলফা, 90 বাই আলফা মানে কজ আলফা। এইখানে কি আমি বুঝাইতে পারছি? এই পোলাপান তোমরা কি বুঝছো? এইটা যদি আলফা হয় পুরাটা 180 ডিগ্রি, আমার দরকার হচ্ছে ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে ডাব্লিউ এইটা হচ্ছে আর, এখান থেকে এতটুক পুরাটা 180, তাহলে এতটুক হবে 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা। ঠিক আছে, আবার তো লিখো ডাব্লিউ ইকোয়ালস টু কি হবে, ডাব্লিউ ইকোয়ালস টু হবে পি কজ আলফা বাই সাইন আলফা সমান পি কট আলফা, পি কট আলফা কি পাইলাম, পি কট আলফা। তো এখান থেকে যদি আমি কট আলফা বের করি, কট আলফা সমান হবে ডাব্লু বাই পি, ডাব্লু বাই পি, কট আলফা সমান হবে ডাব্লু বাই পি। উপরওয়ালা জানে বুঝাইতে পারতেছি কিনা, মানুষজন তো নাই ক্লাসে, মানুষজন তো ক্লাসে নাই, এটা কি বুঝতেছেই কিনা। এখন এই যে এটা পাইলাম কট আলফা পাইলাম, এটা পাইছি প্রথম চিত্র থেকে, প্রথম চিত্র থেকে এটা পাইছি কট আলফা সমান ডাব্লিউ বাই পি, প্রথম চিত্র থেকে এটা পাইছি পি সমান, সরি কট আলফা সমান ডাব্লিউ বাই পি। এখন দ্বিতীয় চিত্রে দেখো, এখন দ্বিতীয় চিত্রে দেখো, এইটাও হবে সেম একইভাবে আলফা, এইটা আলফা হইলে এইখানে এইটা হবে আলফা, এইটা আলফা হইলে এইটাও হবে আলফা। এখন এইখানে আমরা নিতে পারি, আমাদের আবার কি দরকার, এখানে আমাদের এইখানে আবার দরকার হচ্ছে ডাব্লিউ এবং কিউ, আর দরকার নাই, যেটা প্রমাণ করবো সেখানে আর নাই। তো আমি নিলাম ডাব্লিউ এবং কিউ, আর নিব না, ডাব্লিউ এবং কিউ এর মধ্যবর্তী নিলাম সাইন, সাইন ডাব্লিউ এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, আর কিউ এর বেলায় অ্যাঙ্গেল হবে বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এখানে আগেরটার মতোই ডাব্লিউ বাই কিউ এবং আর, কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এই যে কিউ এবং আর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা এই তলের সাথে সমকোণে থাকবে। আর সাইন ডাব্লিউ এবং আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, সাইন ডাব্লিউ এবং আর, এই যে মাত্র একটু আগে বের করলাম, এই যে ডাব্লিউ এবং আর টোটালটা হচ্ছে 180, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা 180, 180 থেকে আলফা মাইনাস করতে হবে, 180 থেকে আলফা মাইনাস করতে হবে। তাহলে কিন্তু লিখতে পারি সাইন নাটির ভ্যালু হচ্ছে 1, সাইন নাটির ভ্যালু হচ্ছে 1, কিউ বাই, কিউ বাই সাইন 180 মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা, সাইন 180 মাইনাস আলফা ভ্যালু হচ্ছে সাইন আলফা, এখান থেকে সাইন আলফা বের করি, সাইন আলফা সমান হবে কিউ বাই ডাব্লিউ, সাইন আলফা হবে কিউ বাই ডাব্লিউ, কিউ বাই ডাব্লিউ। দেখো এই পোলাপান তোমরা কি বুঝতেছো, ক্লাসে তো আছেই মাত্র কয়েকজন, তোমরা কি বুঝার পাইতেছো নাকি বুঝতেছো না আমি জানি না, বুঝতে পারতেছো? এখন দেখো এখান থেকে যে সাইন আলফা পাইলাম, এখান থেকে সাইন আলফা দিয়ে আমার কোনো লাভ হবে না, বরঞ্চ আমি এখান থেকে কি করি কোসেক আলফা বের করি। কেন বের করতে তোমাদেরকে বলতেছি একটু পরেই, কোসেক আলফা, সাইনকে উল্টায় দিলেই তো কোসেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক, সাইন আলফা সমান যদি কিউ বাই ডাব্লিউ হয় তাহলে কোসেক আলফা সমান হবে ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ, সাইন আলফা সমান যদি ডাব্লিউ বাই কিউ বাই ডাব্লিউ হয় কোসেক আলফা হচ্ছে উল্টে যাবে, সাইনের উল্টা হচ্ছে কোসেক, তো এটা উল্টে যাবে হবে ডাব্লিউ বাই কিউ। তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এইটা কেন করলেন, সাইন থেকে কেন কোসেক আনলেন, কারণ কটের সাথে, কটের সাথে সাইনের কোনো সূত্র নাই, কটের সাথে সাইনের কোনো সূত্র নাই, কটের সাথে কোসেকের সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা সমান হচ্ছে ওয়ান, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা, এই দেখো কোসেক আলফার সাথে কট আলফার সূত্র আছে, কোসেক স্কয়ার আলফা
माइनस कट स्कोर आलफा इक्वस टू वन তাহলে এখন যদি মান বসাই দেই কোসেক স্কয়ার আলফা সমান হবে ডাব্লু স্কয়ার বাই কিউ স্কয়ার মাইনাস কট স্কয়ার আলফা সমান হবে ডাব্লু স্কয়ার বাই পি স্কয়ার ডাব্লু স্কয়ার বাই পি স্কয়ার ডাব্লু স্কয়ার বাই পি স্কয়ার ইকোয়ালস টু ওয়ান তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি এখান থেকে যদি লসাগু করি অথবা ডাব্লু স্কয়ারটাকে কমন নিয়ে নিই डब्ल्यू स्कोयर कमन नहीं थे वन बाय क्यू स्कोयर माइनस वन बाय पी स्कोयर इक्वल्स टू वन एखन जो एखे लसागु कर दे डब्ल्यू स्कोयर पी स्कोयर क्यू स्कोयर पी स्कोयर माइनस क्यू स्कोयर इक्वल्स टू वन सूतरा डब्ल्यू स्कोयर इक्वल्स टू आर गुणन कर दी पी स्कोयर क्यू स्कोयर डिवाइड बाय पी स्कोयर क्यू स्कोयर माइनस क्यू स्कोयर সুতরাং বামে লিখি বর্গমূল করে দেই উভয় পক্ষকে বর্গমূল করে দিলে উপরে হয়ে যাবে পি কিউ নিচে হয়ে যাবে রুট ওভার অফ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বলো তো বোঝা গেছে কি না এই ম্যাথটা মনে হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো এই ম্যাথটা নাকি বুঝাইতে পারি নাই বুঝতে পারছো এই ম্যাথটা একটু কমেন্ট করে বলো তো ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা তোমরা অনেকেই মনে হয় এখনো বুঝো নাই দাঁড়াও একটা জিনিস ক্লিয়ার করি তোমরা এখনো মনে হয় এই জিনিসটা বুঝো নাই যে এই অ্যাঙ্গেলটা কেমনে আলফা হয়েছে দাঁড়াও এই জিনিসটা ক্লিয়ার করে দিই তোমরা এখনো হয়তো অনেকে বুঝতেছো না যে এই অ্যাঙ্গেলটা কেমনে আলফা হয়েছে যে ভাইয়া আপনি এইটা আলফা লিখছেন এটা আলফা লিখছেন ভালো কথা অনুরূপ কোণ এইটা কেমনে আলফা হইলো ধরো আচ্ছা এইটা আর এটা তো বিপ্রদীপ কোণ এটা তো বুঝতেছো এইটা আলফা হলে এইটাও আলফা এইটা যদিও এখানে কোনো দরকার নাই উপরেরটা দরকার নাই এই অ্যাঙ্গেলটা কেমনে আলফা হলো তোমাদেরকে বোঝাই দেখো এই যে এটা তো নব্বই ডিগ্রি এটা কত নব্বই ডিগ্রি এটা লম্ব ডাব্লু ডাব্লু সবসময় ঠিক নিচের দিকে কাজ করে তো এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা কত হবে এটা হবে টোটালটা হচ্ছে একশো আশি তাহলে একশো আশি মাইনাস নব্বই মাইনাস আলফা এই যে দেখো এইটা আলফা এটা নব্বই তাহলে এই ত্রিভুজে এটা কত হবে এটা হবে নব্বই মাইনাস আলফা এটা হবে নব্বই মাইনাস আলফা নব্বই মাইনাস আলফা আবার এই পুরোটা মিলে হচ্ছে মনে করো এটা জানি না এটার ভ্যালু আমি ধরলাম এক্স এটার ভ্যালু ধরলাম এক্স এই পুরোটা মিলে আবার নব্বই ডিগ্রি কারণ এই যে এটা আমরা লম্ব আঁকাইছিলাম এই যে তলের সাথে লম্ব তলের সাথে লম্ব এটা হচ্ছে তলের সাথে লম্ব তাহলে এইটা যদি হয় নব্বই মাইনাস আলফা এটা যদি হয় এক্স তো পুরাটা মিলে তো আবার নব্বই ডিগ্রি পুরাটা মিলে আবার নব্বই ডিগ্রি তাহলে যদি আমি এভাবে লিখি যে নব্বই মাইনাস আলফা প্লাস এক্স ইকোয়াল টু নব্বই তাহলে এখান থেকে কী আসতেছে এক্স সমান আলফা না এক্স সমান কী আসতেছে আলফা এই যে দেখো আলফা পুরাটা মিলে হচ্ছে নব্বই এটা হচ্ছে নব্বই মাইনাস আলফা তাহলে অবশ্যই এটা হবে আলফা কারণ এই নব্বই মাইনাস আলফার সাথে এই আলফা যোগ করলেই আলফা আলফা কাটা গিয়ে নব্বই হবে বুঝাইতে পারছি কি এই যাওয়ার আগে বইলো বুঝাইতে পারছি কিনা বুঝাইতে পারছি কিনা বলো ভাইয়া অ্যাঙ্গেল কোণের ব্যাপারটা বলেন হ্যাঁ এই যে বললাম বললাম এই আলফা কি বুঝো না আমি তো ভাবছিলাম তোমরা আলফা এমনি বুঝবা নাইন টেনে পড়ে আসছো এরকম জিনিস এই তোমাদের আলফাই মেইন সমস্যা এখন বলো বুঝছো কিনা আমি তো বুঝাইলাম ক্লিয়ার ক্লিয়ার আগের চিত্র বুঝে হ্যাঁ আলফা দুইটা তো সেম এই আগের চিত্র আর এই চিত্রে আলফা বের করা দুইটাই সেম তুমি আগে বলো এখন আলফা বুঝছো কিনা শিশির হাসান বলছে হ্যাঁ এখন বুঝছি ওকে ঠিক আছে ভাই আরেকবার দেখো মনে করো আচ্ছা আমি আলফাটা বোঝাই আলফা তো নাইন টেনের বিষয় দেখো এই যে এসি জোড়া নিয়ে আঁকাইতেছি এটা হচ্ছে আলফা এখান থেকে দেখো এটা এখানে লম্ব এই যে এটা ডাব্লু ডাব্লু নিচের দিকে লম্ব তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে এই অ্যাঙ্গেলটা কত হবে যে এই অ্যাঙ্গেলটা এইটা এইটা বা এইটা এই যে এইটা এই চিত্রে এই আলফা কিন্তু দুইটার মধ্যেই সেম তাহলে এটা কত হবে তিনটা অ্যাঙ্গেল মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা কত হবে একশো আশি থেকে নব্বই বিয়োগ আলফা বিয়োগ তিন কিনা তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো একশো আশি থেকে এই দুইটা বিয়োগ করলে এটা পাওয়া যাবে কত নব্বই মাইনাস আলফা এটা হচ্ছে নব্বই মাইনাস আলফা দেখতে এখানে বড় করে লিখি দেখো
এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা। এখন এইখানে প্রতিক্রিয়া বল তো লম্বভাবে কাজ করে, যে প্রতিক্রিয়া বল ঠিক লম্বভাবে কাজ করে, তো এই প্রতিক্রিয়া বলকে আমরা নিচের দিকে বাড়াই দিলাম। তাইলে এখন এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরাটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা লম্ব, এই প্রতিক্রিয়া বল তলের সাথে লম্ব বরাবর কাজ করে। এই পুরাটা মিলে হচ্ছে 90, তাহলে লিখতে পারি 90 ডিগ্রি সমান এতটুক যোগ এতটুক, এটাকে ধরলাম আমি এক্স, এটাকে ধরলাম এক্স। তো পুরাটা মিলে যেহেতু 90, তাহলে 90 ডিগ্রি সমান হবে 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস এক্স, এই যে এইটা আর এইটা দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে 90 90 কাটা, এক্স ইকস টু আলফা, এই যে দেখো এক্সের মান আলফা। তুমি একটা সিম্পল জিনিস বুঝছো, দেখো এটা যদি 90 মাইনাস আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হইলেই তো আলফা আলফা কাটে কাটি গিয়ে পুরোটা 90 হবে। এটা যদি হয় 90 মাইনাস আলফা আর এটা যদি হয় শুধু আলফা, তখনই আলফা আলফা কাটা কাটি গিয়ে পুরাটা 90 হবে। এটা বোঝো নাই, এখনও বোঝো নাই, বলো আজকে বুঝে আসার বইটা, অ্যাঙ্গেল বোঝো নাই। আমি তো ভাবছিলাম যে অ্যাঙ্গেল বুঝে যাবা, এই জন্যে আর আমি কিছু পরে ব্যাক বক বক করি নাই। আমি ভাবছিলাম যে অ্যাঙ্গেলটা এইভাবে বোঝানো দরকার পড়বে না, শর্টকাটে বোঝানোর কিছু পাইতেছিলাম না, তখন ভাবছিলাম যে আলফা আলফা বলে দেয় এরা হয়তো বুঝবে পরে। বলো বলো, ক্লিয়ার ক্লিয়ার দাদা, ডান দাদা, ফিজিক্সের ব্যাংকিং অ্যাঙ্গেল সিস্টেম তাই আছে, হ্যাঁ রাইট রাইট রাইট, জি ভাইয়া ক্লিয়ার, ওকে ঠিক আছে। তো আজকের ক্লাসে যে এই পাঁচটা ম্যাথ করাইলাম, আশা করি এই পাঁচটা ম্যাথ পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা, খুবই মানে আজকে ক্লাসে যে পাঁচটা ম্যাথ করাইছি পাঁচটা ম্যাথই খুবই 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবা এই জিনিসগুলো। না তুমি যদি না বুঝে খালি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার লাগে আটকে যাবা, না বুঝে প্র্যাকটিস করলে লাভ নাই, পরীক্ষার হলে গিয়ে আটকে যাবা। ভালো করে বুঝো, আগামী ক্লাসে 8.2 হয়তো শেষ হয়ে যাবে, আরও পাঁচটার মতো ম্যাথ করাবো, তাইলেই মোটামুটি কভার হয়ে যাবে। সর্দি লেগে গেছে, ভালো করে কথা বলতে পারতেছি না, তো ঠিক আছে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা 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 টাটা, আগামী ক্লাসে বুধবারে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো।